আসসালামু আলাইকুম সবাইকে সফট স্কিলস এই বিশেষ সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সফট স্কিলস ফর ইওর ক্যারিয়ার আপনার ক্যারিয়ারের জন্য সফট স্কিলস কতটা গুরুত্বপূর্ণ এবং এই সফট স্কিলস নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলা যায় তবে যদি সহজ ভাষায় বলি যে সফট স্কিলসটা আসলে কি যে কোনোই বা বলা হয় এটি ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে আমি এই লেখাগুলো একটু আপনাদের সবাইকে পড়তে বলবো এখানে লেখা আছে যে সফট স্কিলস আর পার্সোনাল অ্যাট্রিবিউটস আমি বলতে চাই যে সফট স্কিলস মানেই হলো আপনার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকেই আসলে সফট স্কিলস বলা হয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারের জন্য চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বলা যায় আপনার ইতিবাচক মনোভাব বলা যায় আপনার সৎ সদালাপি এই যে যে বিষয়গুলো আছে আসলে বলা হয় আপনি মানুষের সঙ্গে যোগাযোগ করছেন আপনি মানুষের সাথে মিলে কিভাবে কাজ করছেন কঠিন সময়ে আপনার মনের অবস্থা কি হয় রাফ টাইমে আপনি কি ভেঙে যান আপনি কি হাল ছেড়ে দেন এই বিষয়গুলোই আসলে সফট স্কিলসের অন্তর্ভুক্ত আপনি কম্পিউটারে দক্ষ হতে পারেন আপনি টেক্সটাইলে দক্ষ হতে পারেন আপনি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে দক্ষ হতে পারেন আপনি টেলিকমিউনিকেশনে দক্ষ হতে পারেন আপনি একজন দক্ষ মার্কেটার হতে পারেন মার্কেটিং এর বিভিন্ন বিষয় আপনার দক্ষতা থাকতে পারে আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আপনি দক্ষ হতে পারেন এবং সেইখানকার দক্ষতাগুলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন কম্পিউটার মার্কেটিং অ্যাকাউন্টিং ফাইন্যান্সের যেই কোর দক্ষতাগুলো মূল দক্ষতাগুলো আপনি যখন সেলেবল করবেন আপনি যখন মানুষের কাছে প্রচার করবেন প্রকাশ করবেন যার কারণে আপনাকে একজন এমপ্লয়ার কাজ দেবে এই কাজটি পাওয়ার জন্য এই যেটাকে আমরা হার্ড স্কিলস বলি এই হার্ড স্কিলসকে আপনি যেটি দিয়ে আসলে সেল করবেন সেগুলোর নামই হচ্ছে সফট স্কিলস মানে বলা যায় হার্ড স্কিলস এর র্যাপিং হচ্ছে এবং যেকোনো ইন্টারভিউতে যখন আপনি প্রথমে ইন্টারভিউর কক্ষে প্রবেশ করেন তখন সবার আগে নিয়োগকর্তারা যেটি দেখবার চেষ্টা করেন সেটি হচ্ছে আপনার ভেতরে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ইতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে কি না সেজন্যই বলা হয় সফট স্কিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ জব স্পেসিফিক স্কিলসের পাশাপাশি আবার এটিও বলা হয় যে একজন ক্যারিয়ারের মানে যে কোনো একজন মানুষের জন্য হার্ড স্কিলস এবং সফট স্কিলস দুটি প্রয়োজন এবং বলা হয় যে ক্যারিয়ারের জন্য হার্ড স্কিলস এর পরিমাণ যদি হয় পনেরো পার্সেন্ট তাহলে পঁচাশি ভাগ হচ্ছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা সফট স্কিলস কোথাও কোথাও আবার বলা হয় বিশ ভাগ ক্যারিয়ারের বিশ ভাগ হার্ড স্কিলস মানে জব স্পেসিফিক স্কিলস আর আশি ভাগ আপনার সেটাকে করার স্কিলস বা সফট স্কিলস বিশেষজ্ঞরা সাধারণত সফট স্কিলসকে বিভিন্ন ভাবে উল্লেখ করেন তবে সবচেয়ে বেশি ভাবে যেটি ব্যবহৃত হয় সেটিকে বলা হয় ট্রান্সফারেবল স্কিলস এখানে নীল রঙের দুটি শব্দ দেখতে পাচ্ছেন ট্রান্সফারেবল স্কিলস মানে যেই স্কিলস গুলো আসলে আপনার সাথে সাথে একত্রে চলাচল করে আপনি মার্কেটিং থেকে এ চলে যান এইচআর থেকে মার্কেটিংয়ে ফিরে আসেন জব স্পেসিফিক মানে কাজ নির্ভর দক্ষতা গুলো হয়তো পরিবর্তন হবে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আপনার একই রয়ে যাবে যেমন আপনার সদালাপ করার ক্ষমতা আপনার সৎ মনোভাব আপনার ইতিবাচক মনোভাব মানুষের সাথে মিলে কাজ করবার মনোভাব মানুষকে মানুষকে কাজে ইনভলভ করার যে কৌশল যেটি আপনার আছে প্রশংসা করা বা নিজের ভুলগুলোকে গুলোকে স্বীকার করা সমস্যায় ভেঙে না পড়া হাল ছেড়ে না দেওয়া গিয়ে চিন্তা করা সলিউশন বের করা অল্টারনেটিভ খুঁজে পাবার যে বিষয়গুলো আছে সেইগুলোকে সেগুলো কিন্তু আসলে কোনো পার্টিকুলার সেক্টর নির্ভর নয় সেজন্যই সফট স্কিলস বলা হয় ট্রান্সফারেবল স্কিলস আপনি যে দেশেই যান বাংলাদেশ থেকে আমেরিকায় যান আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ওই চারিত্রিক বৈশিষ্ট্য বা সফট স্কিলস বা ইতিবাচক মনোভাব যাই বললাম এই সবগুলোই আপনার সাথে সাথে চলাচল করে সেজন্য এটাকে অভিজ্ঞরা আপনার স্কিলস আবার ট্রান্স মানে সফট স্কিলস কেন প্রয়োজন বিশেষ করে আপনার ইন্ডাস্ট্রিতে আপনার আপনি আপনার সিঁড়িটা কি ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে এটাও কিন্তু নির্ভর করে সফট স্কিলসের যেমন আপনি খুব ভালো একজন দক্ষ কম্পিউটার চালক আপনি খুব ভালোভাবে প্রোগ্রামিং পারেন আপনি এক্সেল বস কিন্তু আপনি মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারেন না আপনি যত ভালোই কম্পিউটার প্রোগ্রামার হন না কেন ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি বিশেষজ্ঞ হন না কেন যেহেতু আপনি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন না আপনি একজনকে বুঝিয়ে কোন কাজ দিতে পারেন না আবার কোনো কাজ বুঝে নিতে পারেন না সেজন্য কিন্তু আপনার মানে ক্যারিয়ারের যেই ল্যাডার বা সিঁড়ি সেটি কিন্তু ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে সফট স্কিলস অধিকাংশ মানুষেরা সফট স্কিলস কে আসলে ইতিবাচক মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড হিসেবে আসলে সব স্কিলস কে দেখার চেষ্টা করে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার ব্যক্তিগত যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জীবিত আছে তার স্কিলস স্কিলস প্রয়োজন সেজন্যই বলা হয় লাইফ এখন এই যে আমি চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কথা আপনাদের শুরুতেই বলেছি এটার ওপর ভিত্তি করে বিভিন্ন গবেষকরা অভিজ্ঞরা সফট স্কিলসের পাঁচটি বারোটি স্তম্ভ দুঃখিত বারোটি স্তম্ভ নির্ধারণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বারোটি স্তম্ভ শুরু হয়েছে কমিউনিকেশন তারপর লিডারশিপ ফ্লেক্সিবিলিটি বা অ্যাডাপ্টিবিলিটি কোলাবোরেশন অ্যান্ড টিম ওয়ার্ক ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভিটি অ্যান্ড ইম্যাজিনেশন প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং প্রোয়াক্টিভ বা ইনিশিয়েটিভ গ্লোবাল অ্যাওয়্যারনেস ইমোশনাল ইন্টেলিজেন্স সেলফ মোটিভেশন এবং নেগোসিয়েশন এই বারোটি স্তম্ভকে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে রিসার্চ করে বা চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে এই সফটস্কিলসকে বারোটি স্তম্ভে ভাগ করা হয়েছে এবং এই প্রত্যেকটি স্তম্ভের গুরুত্ব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য এজন্যই এই বারোটি স্তম্ভকে আমাদের সকলকে মেনে চলতে হয় এখন আমরা শুরু করি প্রথম স্তম্ভ কমিউনিকেশন দিয়ে কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ একজন মানুষের সাথে মিলে কাজ করতে হয় একজন মানুষ আর একজন মানুষের সহযোগিতা ছাড়া ওপরে উঠতে পারে না আমরা মানুষের সহযোগিতায় ওপরে উঠি আবার মানুষের অসহযোগিতায় আমরা নিচে পড়ে যাই সেজন্য আমি যে বারোটি স্তম্ভ আপনাদের সবাইকে শুরুতেই দেখিয়েছি এই বারোটি বারোটির মধ্যে এগারোটির সাথেই এই কমিউনিকেশন বা যোগাযোগ জড়িত তার মানে বলা হয় সব স্কিলসকে বলা হয় দ্য মাদার অফ অল স্কিলস যেমন আপনি কোন ধরনের কাজ করেন এটা গুরুত্বপূর্ণ নয় যেটি গুরুত্বপূর্ণ আপনি যে ধরনের কাজই করেন না কেন তার সফলতা নির্ভর করে অনেকাংশে কারণ যেহেতু আমি বললাম যে বারোটি স্তম্ভের মধ্যে এগারোটি স্তম্ভের সঙ্গেই কমিউনিকেশন জড়িত তার মানে হচ্ছে আপনি একাডেমিকে যত ভালো করেন যত মানে ফোর আউট অফ ফোর সিজিপিএ আপনি অর্জন করেন না কেন তার অবদান হয়তো ফাইভ পার্সেন্ট আপনার যত টেকনিক্যাল স্কিলসই থাকুক না কেন কারিগরি দক্ষতা থাকুক না কেন তার অবদান আপনার ক্যারিয়ারে পনেরো আর আশি পার্সেন্ট নির্ভর করে আপনার যোগাযোগ ক্ষমতা বা দক্ষতার উপর আপনি যদি মানুষের সঙ্গে ঠিক যোগাযোগ করতে না পারেন একটা মানুষকে যদি আপনি কোনো একটি বিষয় বুঝিয়ে দিতে না পারেন বা তার কাছ থেকে বুঝে নিতে না পারেন তাহলে কিন্তু আপনার কাজটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে টাইমলি সম্পন্ন হবে না আর সম্পন্ন না হওয়া মানেই হচ্ছে আপনার ক্যারিয়ারে আഘാত আসা কমিউনিকেশন কে বলা হয় হার্ট অফ সফট স্কিলস আমি যেটা আগেই বলার চেষ্টা করেছি কারণ প্রত্যেকটি ব্রাঞ্চে কমিউনিকেশনের ছাপ রয়েছে এবং আপনার ব্যর্থতার দায়ও কিন্তু আসলে আপনার সঠিক যোগাযোগ না করার কারণেই হয়ে থাকে যেমন সফলতার নির্ভর করে আপনার যোগাযোগ ক্ষমতার উপর আপনার ব্যর্থতাও কিন্তু আপনার যোগাযোগের অক্ষমতার জন্য সেজন্য বলা হয় যে আপনারা সবাই জানেন ফাইভ ডবলিউ ওয়ান এইচ বলে একটা কনসেপ্ট আছে একটা মডেল আছে ফাইভ ডাব্লিউ মানে হচ্ছে যে সকল প্রশ্ন আমরা ডব্লিউ দিয়ে করি যেমন ওয়াট ওয়াই ওয়েন হু এবং হাও আপনি যদি একজন ভাবে যোগাযোগকারী হতে পারেন বা গুড কমিউনিকেটর যাকে বলে আপনি যদি একজন দক্ষ গুড কমিউনিকেটর হন তাহলে বুঝতে হবে যে আপনি এই পাঁচটি ডব্লিউ দিয়ে শুরু করা প্রশ্ন এবং এইচ দিয়ে শুরু করা প্রশ্ন মানে হাও এটি আপনি যে যেকোনো মানুষকে যে কোনো বয়সের মানুষকে আপনি বুঝিয়ে দিতে পারবেন বা যে কোনো মানুষের কাছ থেকে বুঝে নিতে পারবেন সেজন্য আমার খুব পছন্দের একটি কোটেশন আছে যেটি এখানে আমি লিখেছি যে গুড কমিউনিকেশন ইজ দা ব্রিজ বিটুইন কনফিউশন এন্ড ক্ল্যারিটি সঠিকভাবে যোগাযোগের মাধ্যমেই আপনি যে কোনো কনফিউশনকে আপনি আহ মোকাবেলা করতে পারেন যে কোনো কনফিউশনকে আপনি দূর করতে পারেন কিন্তু কমিউনিকেশন করবার জন্য আমাদের চারটি স্তম্ভকে মাথায় রাখতে হয় এই চারটি স্তম্ভই আসলে সঠিকভাবে যোগাযোগ করবার মূল আহ বলা হয় বা স্তম্ভ চারটি পিলার আপনি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে পিপল একটি হচ্ছে মেসেজ একটি হচ্ছে কনটেক্সট এবং চতুর্থটি হচ্ছে লিসেন আসুন আমরা এই চারটিকে একটু ব্যাখ্যা করি যোগাযোগ আমাদেরকে মানুষের সাথে করতে হয় ক্ষেত্রে ক্ষেত্রে যোগাযোগ আমাদের মানুষের মানুষের সাথে সাথে হয় এখন সেই আমরা যখন যোগাযোগ করতে চাই সেই মানুষের বয়স আছে সেই মানুষের সাথে আমার সম্পর্ক আছে এখন আমি যার সাথে এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি আমি যদি তার বিষয়টাকে আসলে খেয়াল না রাখি যে আমি যার সাথে কমিউনিকেট করতে যাচ্ছি সে কি আমার কথা কোন ভাবে বললে তিনি বুঝতে পারবেন যেমন আমি এখন আপনাদের জন্য এই কোর্সটি বানাচ্ছি আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে আপনাদের সামনে কে তুলে আনা যায় এটি হচ্ছে আমার কারণ আমি যদি আপনাদের এখন কঠিন কঠিন শব্দ দিয়ে আমার নিজের জ্ঞানকে জাহির করবার জন্য আমি যদি কঠিন কঠিন শব্দ ব্যবহার করি আপনারা এখানে অনেকেই আছেন যাদের হয়তো এটা বুঝতে কিছুটা কষ্ট হতে পারে সেজন্য আমি চেষ্টা করছি যথাযথ চেষ্টা করছি যেন আপনাদের কাছে সহজভাবে আমি কমিউনিকেশনকে উপস্থাপন করতে পারি এবং সেই সাথে অন্যান্য আরো এগারোটি স্তম্ভকেও জন্য আমি আপনার সামনে সঠিকভাবে সহজভাবে আমি উপস্থাপন করতে পারি তার মানে হচ্ছে আমি এখানে তিনটা জিনিসকে আমি রেখেছি তিনটা শব্দ দেখেন এখানে আমি উল্লেখ করেছি থিঙ্ক পিল এবং ডু মডেল তার মানে আমি এখন আপনাদের সবার সামনে গুগল মিটের মাধ্যমে এই সেশনটি নিচ্ছি আমি চিন্তা করছি যে আপনারা আসলে এই সেশনটি পাবার পর কি চিন্তা করবেন আপনাদের মাথায় সবার আগে চলে আসতে পারে আচ্ছা সব স্কিলস নিয়ে আমরা আজকে নতুন কিছু শুনব বা নতুন কিছু জানবো এটি আমি আমি আগে থেকে ইম্যাজিন করছি যে আপনারা এইটাই চিন্তা করবেন যে আপনি যদি এই লিঙ্কটাতে ক্লিক করেন এর মানে হচ্ছে আমি ধরে নিব আপনি এই কারণেই লিঙ্কটা ক্লিক করেছেন যে আপনি চিন্তা করছেন যে আপনি কিছু আজকে নতুন পাবেন এই সেশন থেকে আপনি ফিল করবেন আমি সঙ্গে যখন আপনাদের সঙ্গে যখন আমি কথা বলা শুরু করেছি এখন থেকে মানে গত ছয় সাত মিনিট আমরা কথা বললাম আমি ধরে নিব যে আপনি ফিল করবেন যে আমি প্রতিটা শব্দ যখন ব্যবহার করছি বা প্রতিটা টার্ম যখন আপনাদের সামনে নিয়ে আসছি আপনার কি চিন মানে কোন ধরনের মনোভাব আপনাদের ভেতরে তৈরি হতে পারে খুব কঠিন মনে হতে পারে বা ভ্যালুলেস মনে হতে পারে বা আমি কি গভীরে যেতে পারছি আপনাদের ভেতরে এ ধরনের ফিলিংস আসতে পারে আর তৃতীয়ত যেটি সেটি হচ্ছে ডু থিংক ফিল এবং ডু আমি আসলে এই সেশনটি থেকে আপনাদেরকে কি করাতে চাই আমি কি চাই যে আপনারা সফট স্কিলসটা ভালো করে বুঝুন এবং এই সেশনটি শেষ হবার পর আপনারা নিজেরাই এই বারোটি স্তম্ভের ওপর আপনারা প্রেজেন্টেশন তৈরি করুন বা আপনারা এটাকে কর্মক্ষেত্রে ব্যবহার করুন তার মানে আমি এটা চাই আপনাদের কাছ থেকে সো আমি যখন আপনাদের সাথে কমিউনিকেট করছি আমার কিন্তু এই তিনটা মডেল মানে থিঙ্ক ফিল ডু মডেল কিন্তু আমি অলওয়েজ চিন্তা করছি মেসেজটি ডেল সাজাবার জন্য বা স্টেশনটি পরিচালনা করবার জন্য দ্বিতীয় যে পিলার সেটি হচ্ছে মেসেজ মানে বার্তা আমরা কিন্তু ফেস টু ফেস আপনাদের সশরীরে যদি আমরা আজকে দেখা করে এই সেশনটি চালাতে পারতাম তাহলে তার ভাবটি অন্যরকম হতো কিন্তু আজকে আমি একটি বার্তার মাধ্যমে আমি এই সেশনটি পরিচালনা করছি আপনারা হয়তো এটি ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন লিঙ্কডিনে পাবেন তার মানে আপনাদের কাছে একটা নন ভার্বাল সিগনাল হিসেবে কিন্তু এটি আপনাদের সবার কাছে যাচ্ছে আবার যদি মেসেজটি এরকম হতো নন ভার্বাল হতো পিওরলি আমি এখানে যেমন ভার্বালও আছে কারণ আমি ভয়েস ব্যবহার করছি বাট এটা যদি আপনার সিগনাল টাইপের কিছু হতো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা চিরকুট লিখে দিতাম বা আমি একটা আর্টিকেল আপনাদেরকে লিখে আপনাদের কাছে পাঠিয়ে দিতাম বা একটা ব্লগ লিখে পাঠিয়ে দিতাম বা একটা এস এম এস লিখে পাঠিয়ে দিতাম সেটারও কিন্তু একটা ভিন্ন ভাবে আপনাদের সামনে গিয়ে পৌঁছাতো তো সেজন্য বলা হয় বার্তা যখন আপনি পাঠাবেন তখন আপনাকে এর শব্দের ব্যবহার এর ভাষার ব্যবহার অত্যন্ত মানে মানে গভীরে চিন্তা করে আমাদেরকে কিন্তু বার্তাটি বার্তাটি লিখতে হয় হয় বানাতে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন কোন বার্তা দেবার চেষ্টা করি আমরা কিন্তু এই কাকে দিচ্ছি কোন মানুষকে দিচ্ছি ওই পিপল চলে আসছে কোন মানুষকে দিচ্ছি এবং সে এই বার্তাটি পরে তাকে আমি কি ফিল করাচ্ছি আমার এই বার্তাটি পড়ে সে কি চিন্তা করতে করবে কি ফিল করবে বা এই বার্তাটির ভেতর তার জন্য কোনো উপদেশ আছে কিনা বা আমি কি চাচ্ছি যে এই বার্তাটি পরে আপনি এই কাজটি করবেন তা এই তিনটা যদি আমি ফিল না করে যদি আমি আমার বার্তাটি ডেভেলপ করি আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিলাম ফ্যাক্স পাঠিয়ে দিলাম এস করে দিলাম ফেসবুকের মাধ্যমে মেসেজ করলাম যেমন আপনি একজন রিক্রুটারকে লিঙ্কডিনে বলতে পারেন আসসালামু আলাইকুম এখন সেই ভদ্রলোক অসংখ্য আসসালামু আলাইকুম মেসেজ পাচ্ছে কিন্তু এবং আপনিও সেখানে যদি একজন লিঙ্কডিনে একজন প্রফেশনাল রিক্রুটার তার যদি সত্তর হাজার ফলোয়ার থাকে তাহলে আমি যদি ধরে নেই যে টেন তাকে আসসালামু আলাইকুম মেসেজ দেয় বা ওয়ান পারসেন্ট আসসালামু আলাইকুম মেসেজ দেয় তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে সাতশো মানুষ তাকে রেগুলার মাসে তাকে সাতশো মানুষ আসসালাম আলাইকুম মেসেজ দিচ্ছে তো স্বাভাবিকভাবেই তিনি সবাইকে কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না কিন্তু আপনি যদি তাকে একটা মানে মানে খুদে বার্তা যদি তাকে পাঠান যেখানে আপনি তাকে কিছু চিন্তা করাবেন ফিল করাবেন এবং তাকে কিছু করতে বলছেন তাহলে কিন্তু তিনি উত্তর না দিয়ে বের হতে পারবেন না তো সেজন্য বলা হয় যে মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিউনিকেশনে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতা হয় বিকজ আমরা মানুষ বুঝে বার্তা সাজাতে পারি না বার্তা বানাতে পারি না ডেভেলপ করতে পারি না দ্বিতীয়টি হচ্ছে কনটেক্সট যে আপনি যেই মানুষটিকে যে বার্তাটি দেবেন সেই মানুষটি কি সেই বার্তাটি পড়বার সঠিক সময় তিনি বর্তমানে আছেন ফর এক্সাম্পল আপনি রাতে দুটার সময় একটা বার্তা ডেভেলপ করে আপনি একজন আপনার পরিচিত একজন রিক্রুটারকে আপনি পাঠালেন রাতে দুটার সময় তার মোবাইলে গিয়ে টুং শব্দ করে বার্তাটি চলে আসলো এখানে সময়টা কিন্তু সঠিক সময় নয় আপনার বার্তাটি তার মোবাইলে পৌঁছানোর জন্য কারণ আমরা অনেকেই মনের ভুলে ইমেল নোটিফিকেশন সাউন্ড রেখে দিই তো রাতে দুটার সময় যদি গুরুত্বপূর্ণ মেসেজ ভেবে সে ঘুম থেকে ওঠে এবং উঠে যদি দেখে যে তিনি আপনি তাকে আসসালামু আলাইকুম দিয়েছেন বা আপনি তাকে একটা মানে সিবি পাঠিয়েছেন তাহলে কিন্তু তিনি বিরক্তি সহকারে আপনাকে আপনার বার্তাটি পড়বে এবং অনেক সময় না পড়ে ডিলিট করে ফেলবে তো সেজন্য বলা হয় যে কনটেক্সট বুঝে টাইম লোকেশন রিলেশনশিপ বুঝে আপনাকে বার্তা পাঠাতে হয় মানুষকে এখন এই রিলেশনশিপ টাইম কনটেক্সট প্রেক্ষাপট না বুঝে যদি আপনি বার্তা কোনো একজন মানুষকে পাঠান তাহলে কিন্তু আপনার বার্তাটি এই মানুষের কাছে পৌঁছালেও যে উদ্দেশ্যে আপনি বার্তাটি দিয়েছেন সেটি সফল হবে না এবং চতুর্থ যে পিলার অ্যাক্টিভ লিসেনিং অ্যাক্টিভ লিসেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আপনি একটি সিভি পাঠাবেন কোনো একজন রিক্রুটারকে এবং কনটেক্সটও ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করলেন ওকে সকাল দশটা বা সাড়ে এগারোটার সময় আমি বার্তাটি পাঠাবো অথবা পনে বারোটা পনে একটার সময় পাঠাবো কারণ বাংলাদেশে এই পনে বারোটা মানে পোনে একটার দিকে মানে টুয়েলভ ফর্টি ফাইভে অনেক সময় বড় বড় কর্মকর্তারা একটু বিরতি নেন নামাজের বিরতি নেন বা খাবারের বিরতি নেন আমি সেই সময় মেসেজ পাঠাবো অথবা আমি চাচ্ছি যে তিনি যেন লগ ইন করেই আমার ইমেলটি পান সকালবেলা অতএব আমরা জানি যে অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রেই প্রফেশনালরা নয়টার ভেতরে অফিস চলে যান আমি ঠিক নয়টার সময় মেসেজ আর এখন ইমেলে এই শিডিউলিংটা করা যায় এই শিডিউলিংটা করা যায় যে আপনি হয়তো রাত তিনটার সময় মেসেজ ড্রাপ করলেন ইমেল ড্রাপ করলেন কিন্তু আপনি শিডিউলিং করে দিলেন যে এই মেসেজটি সকাল নয়টায় গিয়ে পৌঁছাবে তো এখন আপনি এই খবরটি পেয়েছেন যে একটি প্রতিষ্ঠান সিভি চাচ্ছে এবং সেখানে তাদের হেড অফ এর অ্যাড্রেস আপনি কিন্তু আপনি ভালো করে পড়লেন না যে আসলে তারা কি চাচ্ছে বা আপনি একজনের সাথে কথা বললেন তিনি আপনাকে বলে যে তুমি এক কাজ করো আমার ওর ওই বস আছে সেই বসকে তুমি সিবিটা পাঠাও বাট এই কিন্তু তোমাকে ফিল আপ ফুল করতে হবে এই কাজ করতে হবে এই দক্ষতা লাগবে বা এই এই কোয়ালিফিকেশন লাগবে কিন্তু আপনি ওই সময় হয়তো মোবাইলে ব্যস্ত বা আপনি অন্য মনস্ক অন্য কিছু ভাবছেন আপনি সঠিকভাবে শুনলেন না তার কাছ থেকে তাহলে কিন্তু আপনি যখন ডেভেলপ করবেন আপনি কিন্তু ওই কোম্পানি যা যা চাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার সিবিটাকে কাস্টমাইজ করতে পারবেন না এবং সিভিটি সঠিক সময়ে পৌঁছাবে সঠিক মানুষের কাছে কিন্তু যেহেতু আপনি অ্যাক্টিভলি শোনেননি জন্য কাস্টমাইজ হয়নি সিবিটা এবং আপনার সিবিটি গ্রহণযোগ্য হলো না তো সেজন্য বলা হয় যে এই চারটি স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে এর পরে যেটি বলা যায় পঞ্চম স্তম্ভ সেটি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ যে আপনার দেহ ভাষা কারণ আমরা হয়তো অনেক সময় এখন যেটি এই মুহূর্তে এই প্যান্ডেমিকের সময় করোনা বা কোভিড 19 প্যান্ডেমিকের সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেহ ভাষা অনেক কার্যকর হচ্ছে যেমন আমরা আগে ক্লাসরুমে বসে ক্লাস করতাম আমরা সরাসরি সশরীরে অফিসে গিয়ে কাজ করতাম এখন আমরা অনেক কাজ ঘরে বসে করি টেকনোলজিকে বা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কাজগুলো করি তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমার ক্যামেরার সামনে আমাকে বসে থাকতে হয় সব সময় সো ক্যামেরার সামনে বসে আমি কিন্তু আসলে আমার দেহ ভাষা দিয়েই কিন্তু আমি আমার অনেক কাজ শেষ করছি আবার যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাই বা মানুষের সঙ্গে সশরীরে যাই বা আমি যখন ইন্টারভিউ বোর্ডেই বসি তখন কিন্তু মানুষজন তিনটা বিষয় খেয়াল করবার চেষ্টা করে যেটি ডক্টর আলবার্ট মেহরাবিয়ান আপনার তার বিখ্যাত রুল সেভেন থার্টি এইট ফিফটি ফাইভ রুল বলে এটাকে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাত পার্সেন্ট সাত হচ্ছে আপনি যখন কথা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করেন এটির অবদান সঠিক যোগাযোগের জন্য মাত্র সাত কিন্তু গুরুত্বপূর্ণ একটা সঠিক ভাষা যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার কমিউনিকেশন ব্যর্থ হবে বাট তার অবদান সাত অনেক ভালো শব্দ ব্যবহার করলেন কিন্তু আপনার টোন একই থাকছে টোন একই থাকছে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি একদিন আপনাদের অফিসের নিচ দিয়ে যাচ্ছিলাম ইন্টারভিউ বলছি যে আমি একদিন আপনার দিয়ে যাচ্ছিলাম এবং আপনাদের এই চমৎকার বিল্ডিংটা দেখে আমি সেদিনই ডিসাইড করেছি যে আমাকে কাজ করতে হলে আপনাদের এই প্রতিষ্ঠানেই কাজ করতে হবে কারণ যে প্রতিষ্ঠান এত সুন্দর এত গোছানো সেই প্রতিষ্ঠানে যদি আমি কাজ করার সুযোগ পাই তাহলে আমি আমার ক্যারিয়ারকে এই প্রতিষ্ঠানের মতোই গোছাতে পারবো দেখেন আপনি অনেকগুলো টোন ব্যবহার করলেন কখনো কখনো আপনার টোনকে উঁচু করলেন কখনো কখনো আপনার টোনকে নামালেন এবং এই টোনের ভ্যারিয়েশনে শ্রোতারা আপনার দিকে মনোযোগ সহকারে আপনার ওই শব্দগুলো শুনছে যেটি সাত পার্সেন্ট তাহলে এই যে যে টোন এটার অবদান আটত্রিশ পার্সেন্ট আর পঞ্চান্ন ভাগ হলুদ অংশ যেটি সেটি হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ তার মানে আপনি যখন বলছেন আমি যখন আপনার অফিসে নিজ দিয়ে যাচ্ছিলাম এত চমৎকার একটা মানে অফিস আমি দেখলাম তখন আপনি ভুরুটাকে একটু ওপরের দিকে উঠালেন অ্যান্ড আপনার ফেশিয়াল এক্সপ্রেশনস এর মধ্যে একটা বিস্ময়ে আপনি ভাব নিয়ে আসলেন হাতগুলো আপনি পজিটিভলি নাড়াচ্ছেন সোজা হয়ে বসেছেন সো পুরোটা মিলে একটা চমৎকার প্রেজেন্টেশন হলো যেখানে সুন্দর শব্দগুলো আছে যেখানে আপনার সুর ওঠানামা করছে মনোটোনাস মনে হচ্ছে না এবং আপনার সঠিক দেহ ভাষা আপনি ব্যবহার করছেন তো সেজন্য এই আলবার্ট মেহেরাবিয়ানের এই হান্ড্রেড পার্সেন্ট কি উনি ভাগ করেছেন যেভাবে করে যে আপনার আহ বডি ল্যাঙ্গুয়েজ থার্টি এইট পার্সেন্ট আপনার টোন এবং সেভেন পার্সেন্ট আপনার স্পোকেন ওয়ার্ডস বা কথা বলার সময় যে শব্দ আপনি ব্যবহার করছেন বডি ল্যাঙ্গুয়েজের অনেক ব্যাপার আছে যেটাকে পজিটিভ বা নেগেটিভ সাধারণত বলা হয় এই পাশে যে ভদ্রলোকটিকে আপনি দেখতে পাচ্ছেন তার দিকে একটু খেয়াল করুন আর এই পাশে যিনি আছেন তার দিকে খেয়াল করুন দেখুন উনি কিন্তু স্মাইলি ফেস আর কিন্তু উনি কিন্তু একটু বিরক্তি ফেস মানে একটু বিরক্ত বা একটু রাফ ফেস তার ভুরুর দিকে তাকান তার ভুরুর দিকে তাকান এবং দেখুন তার মানে তার মানে তার ভেতরে মনে হচ্ছে যে তিনি ধৈর্যশীল তিনি চমৎকার ভাবে আই কন্টাক্ট মেনটেন করছেন তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি কথা বলছেন এদিক ওদিক তাকাচ্ছেন না তিনি জেনুইনলি স্মাইল করছেন ফেক স্মাইল না আমরা অনেক সময় ফেক স্মাইল করি নকল স্মাইল করি যেটি আসলে অনেকেই ধরে ফেলে সো এরকম দেহে ভাষা কিন্তু নেগেটিভ আছে পজিটিভ আছে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করা যায় তাহলে অনেক ক্ষেত্রে কমিউনিকেশন আমাদের সহজ হয়ে যায় এ বিষয়ে আশা করি আপনারা গুগলে আরো সার্চ করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কমিউনিকেশনে বেশ কিছু বিষয় আছে যেমন একটা বলে যেমন এখানে অনেকগুলো মানুষের মাথা দেখতে পাচ্ছেন এখানে এটাকে বলে ফেশিয়াল এক্সপ্রেশন যেমন হ্যাপিনেস মানে আপনি সদা হাস্যজ্জ্বল কিনা আপনি হ্যাপিনেস আপনার ভেতরে আছে কিনা আপনি সদা হাস্যজ্জ্বল কিনা নাকি আপনি সব সময় বিরক্তি সহকারে থাকেন মানে বিরক্তি ভাব আপনার ভেতরে সময় থাকে আপনি কি সারাক্ষণ দুঃখী হয়ে থাকেন কিনা স্যাডনেস বা আপনি সব সময় ভীত হয়ে থাকেন কিনা আপনি কি সবসময় রাগান্বিত হয়ে থাকেন কিনা বা আপনি সব সময় বিস্মিত থাকেন কিনা এটার গ্রহণযোগ্যতা সময় যখন আপনি যখন প্রেজেন্টেশন দেবেন তখন কিন্তু আপনার এই প্রত্যেকটারই ব্যবহার কিন্তু আপনি করবেন যখন কোন খারাপ জিনিসের উদাহরণ দেবেন তখন হয়তো আপনি আপনার রাগান্বিত করবেন যখন কোন দুঃখের মানে আপনার প্রেজেন্টেশনের ভেতরে যখন কোন স্যাড স্টোরি চলে আসবে তখন কিন্তু আপনি দুঃখিত এক্সপ্রেশন দেবেন আপনি যখন কোন যখন কোনো আপনার ভয়ের কথা চলে আসবে তখন আপনি ভীতু ফেস করবেন আপনি যখন আপনি কোনো বিরক্তিকর কোনো গল্প বলবেন তখন আপনার ভেতরে সেই বিরক্তির ভাবটা আপনি এই 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 যে মুখের বিভিন্ন ভাব এটাকে আমরা বলছি ফেসিয়াল এক্সপ্রেশন এরপরে আছে জেসচার জেসচার মানে হচ্ছে আপনার হাতের ব্যবহার হাতের ব্যবহার আপনি আমরা এখন হ্যান্ডশেক করি হ্যান্ডশেকের বিভিন্ন পজিটিভ বা নেগেটিভ বিষয় আছে আহ হ্যান্ডশেকের আপনি আহ হ্যান্ডশেক নিয়ে আপনার অনেকেই বলে যে হ্যান্ডশেকের ওপর সফলতা অনেক নির্ভর করে হ্যান্ডশেকের ওপর একটা হ্যান্ডশেক দেখেই একজন নিয়োগকর্তা বলে দিতে পারেন যে আপনি আপনি কি কনফিডেন্ট নাকি নিয়োগ কনফিডেন্ট হ্যাঁ একদম হ্যান্ডশেকের ওপর বেস করে আবার আপনি বসছেন এটাকে বলছে পোশ্চার হাতগুলোকে বলছে জেস্টার ফেস কে বলছে ফেসিয়াল এক্সপ্রেশন এটাকে বলছে পোশ্চার দেখুন ভদ্রলোক এই ভদ্রলোক মাঝের ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তাকে বলছে গুড পোশ্চার মাঝের মহিলা বসে আছেন তাকে বলছে গুড পোশ্চার কিন্তু অনেকেই আছে আমরা আমরা কিন্তু এভাবেও বসি এভাবেও বসি এভাবেও দাঁড়াই এভাবেও দাঁড়াই তো আমরা যদি এভাবে দাঁড়াই তাহলে আমাকে এখনি আমাকে নিজেকে কারেক্ট করতে হবে এবং আমাকে এভাবে দাঁড়াতে হবে দিস ইজ কল গুড পোশ্চার আবার বডি ল্যাঙ্গুয়েজের ভেতরেও কিন্তু আছে আপনি দাঁড়িয়ে কথা বলছেন ইন্টারভিউ দিচ্ছেন বা আপনাকে কোনো কোম্পানির জন্য আপনি প্রেজেন্টেশন রেডি করছেন সো আপনি কি ক্লোজড কিনা নাকি আপনি ওপেন সো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার মনে হয় আপনাদের অনেক রিসার্চের দরকার এবং নিজেকে আসলে মিলিয়ে নেওয়া দরকার এই রিসার্চ গুলো করে যেটি হবে শিক্ষার্থীও সবচেয়ে বড় কথা হবে আপনি নিজেকে মূল্যায়ন করবেন যে আপনি আসলে কোথায় আছেন আপনার কি পোস্চারে কোনো সমস্যা আছে কিনা জেসচারে কোনো সমস্যা আছে কিনা ফেসিয়াল এক্সপ্রেশনে কোনো সমস্যা আছে কিনা ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা বা ইম্প্রুভমেন্ট দরকার কিনা ইম্প্রুভমেন্ট অত্যন্ত পাওয়ারফুল একটা ওয়ার্ড ইতিবাচক মানুষদের জন্য ইতিবাচক মানুষরা সব সময় ইমপ্রুভমেন্টকে ভালোবাসেন ইম্প্রুভমেন্ট শব্দটাকে তারা ভালোবাসেন যেমন এখন কোভিড নাইনটিনে কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে যেমন আমরা আর আগের মতো হ্যান্ডশেক করি না এখন বিভিন্ন ভাবে মানুষরা কিন্তু হ্যান্ডশেকের পরিবর্তে অল্টারনেটিভ বের করছেন হ্যান্ডশেকের পরিবর্তে কেউ এভাবে করে হ্যান্ডশেক করেন কেউ এভাবে করে হ্যান্ডশেক করেন কেউ ইশারায় আমি এরকম দেখেছি ইশারায় হ্যান্ডশেক করতে বা ইারায় আহ কোলাকুলি করতেও আমি দেখেছি দূর থেকেই ইশারাই করছে সো দিস ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন এবং কমিউনিকেশন ইম্প্রুভ করা যায় কমিউনিকেশন শেখা যায় যদি আপনি ইম্প্রুভমেন্ট ওয়ার্ডটাকে ভালোবাসেন দ্বিতীয় স্তম্ভ নিয়ে কথা বলি লিডারশিপ নেতৃত্ব নেতৃত্ব আমাদের বলা হয় যে আমাদের এখানে অনেক ধরনের মিসকনসেপশন আছে তার মধ্যে একটি মিসকনসেপশন হচ্ছে যে অধিকাংশ মানুষ মনে করে যে আমি মনে হয় পজিশন পেলেই লিডার হব অথবা একটা টাইটেল যুক্ত হলেই মনে হয় আমি লিডার হয়ে গেলাম অথবা অনেকে মনে করি লিডারশিপ তো একটা স্ট্যাটাস এই স্ট্যাটাস না পেলে মানুষ আমাকে মানবে কেন আসলে পজিশন বা টাইটেল বা স্টাস স্ট্যাটাসের সাথে কিন্তু আসলে লিডারশিপের কোনো সংযোগ নেই লিডারশিপ মানেই হলো যেটি একটি দায়িত্ব যেটি মানুষই আপনাকে দিয়ে থাকে আর এই দায়িত্বটা আপনাকে দেয়া হয় আপনার কর্ম ক্ষমতা বা কর্মদক্ষতা দেখে আপনি যদি আপনি যদি কর্মদক্ষ না হন বা আপনার ভেতরে যদি দায়িত্ব মানে দায়িত্ব দায়িত্ববান যে শব্দটি এটি যদি আপনার ভেতরে পরিলক্ষিত না হয় তাহলে কিন্তু এই নেতৃত্ব দেবার সম্মানটি আপনাকে মানুষ দেবে না সেজন্য লিডারশিপ ইজ নট এ পজিশন ইজ নট টাইটেল ওর ইজ নট স্ট্যাটাস ইট আ রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাবিলিটি অ্যান্ড অ্যান অনার যেমন জন কুইন্সি অ্যাডামস ষষ্ঠ রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি বলেছিলেন যে ইফ ইউর অ্যাকশন ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর আপনার কথা শুনে বা আপনার কাজ দেখে যদি মানুষ আরো বেশি স্বপ্ন দেখতে পারে লার্ন মোর আরো বেশি শিখতে পারে ডু মোর আরো বেশি কাজ করতে পারে এবং বিকাম মোর আরো কিছু ভালো কিছু হতে পারে তাহলেই ইউ আর আ লিডার সো আরেকটি মিসকনসেপশন আছে যে লিডারশিপ আমরা মনে করি যে বয়সের সাথে লিডারশিপের সম্পর্ক আছে আসলে যেটি সম্পূর্ণ ভুল বয়সের সাথে লিডারশিপের কোনো সম্পর্ক নেই এমনও হতে পারে যে তরুণ বয়সে আপনি নেতৃত্বের দায়িত্ব পেয়ে যেতে পারেন ওই যে আপনার কর্মদক্ষতা আপনার কর্মক্ষমতা মানুষের সাথে সুন্দর ব্যবহার আচার আচরণ ইতিবাচক মনোভাব এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ওপরে দায়িত্ব অর্পণ করা হয় বা আপনি নিজের অজানতেই আপনি কখন নেতৃত্বের আসনে বসে যাবেন আপনি তা অনেক সময় আমরা দেখেছি অনেক লিডার জানছেও না যে তিনি নেতৃত্বের আসনে বসে আছেন তাকে মনি করে দিয়ে দেয়া হচ্ছে যে ইউ আর আওয়ার লিডার তখন তিনি আবার বলছেন না না আমি তো তোমাদের সঙ্গেই আমি তো তোমাদেরই লোক আমি কেন লিডার উই অল আর লিডার সো এরকম মনোভাব আসলে আপনাকে নেতৃত্বের আসনে বসিয়ে দেয় বয়সের জন্য নয় সাধারণত বয়সের জন্য যারা নেতৃত্বের আসনে বসেন তারা অধিকাংশ যদি আমি এটা সঙ্গে পুরোপুরি একমত না বাট আমার কাছে মনে হয় যে এটা অনেকটা বস আর লিডার রিলেটেড অর্গানাইজেশনে আপনি প্রমোশন পেতে 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 উচ্চ আসনে চলে যেতে পারেন কিন্তু আপনি উচ্চ আসনে গিয়েছেন কিন্তু আপনি আসলে সঠিক নেতৃত্ব দেবার যোগ্যতা অর্জন করেছেন কিনা সেখানে হয়তো সন্দেহ বা ডাউট আছে সো নেতৃত্বের বেশ কিছু গুণাগুণ আছে যেমন তাকে আমি নেতৃত্বের আসনে বসাবো আমি যখন দেখবো যে তিনি স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখাতে পারেন এবং তিনি সাহসী স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখাতে পারেন এবং সেই স্বপ্নের পেছনে ছুটবার জন্য যে সাহস দরকার এই সাহসটি তার আছে আমি কিন্তু তখন তাকে মনে করে দেব মনে করে নেব ইয়াস হি ইজ মাই লিডার বিকজ তিনি যেমন নিজে স্বপ্ন দেখেছেন তিনি আমাকে দেখিয়েছেন এবং আমার আগে তিনি গিয়েছেন আমাকে বলেননি যাও তোমাকে তো স্বপ্ন দেখালাম এবার তুমি যাও ব্যাপারটা এরকম নয় দ্বিতীয় হচ্ছে যে তিনি একজন গুড কমিউনিকেটার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কমিউনিকেশনে যে চতুর্থ পিলারের কথা বলেছিলাম অ্যাক্টিভ লিসেনিং তিনি একজন ভালো শ্রোতা তিনি নেতা যিনি একজন ভালো শ্রোতা তিনি নেতা তিনি একজন ভালো শ্রোতা আহ চতুর্থ তৃতীয় তৃতীয় মাফ করবেন তৃতীয় যেই গুণ সেটি হচ্ছে একজন নেতৃত্বের আসনে যিনি বসে আছেন তিনি আসলে তার আত্মমূল্যায়ন করতে পারেন তার আরো কোন কোন জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট দরকার উন্নতি দরকার এটি একজন দক্ষ নেতৃত্বের আসনে যিনি বসে আছেন তিনি খুব ভালো জানেন এই বলা হয় যে তিনি একজন যিনি যিনি নেতৃত্বের আসনে বসে আছেন তিনি আসলে সেলফ অ্যাওয়ার তিনি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং নিজের ভুলগুলো বুঝে সেই অনুযায়ী তিনি শেখার চেষ্টা করেন যেহেতু তিনি ভালো শ্রোতা সেজন্য আমার খুব পছন্দের একটি কোটেশন আছে সেটি হচ্ছে লিডার্স আর লার্নার লিডার্স আর লার্নার চতুর্থ যেটি সেটি হচ্ছে মোটিভেটর তিনি যেমন নিজেকে মোটিভেট করতে পারেন অনুপ্রেরণা দিতে পারেন নিজেকে সকালবেলা ঘুম থেকে উঠবার অনুপ্রেরণা তার থাকে। তিনি তিনি জানেন যে আমাকে কেন ঘুম থেকে উঠতে হবে। কারণ যেহেতু একটা স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন দেখিয়েছেন এবং তিনি সাহস আছে তার যাবার সেজন্য তিনি নিজেকে মোটিভেট করতে পারেন সব সময় পাশাপাশি তিনি আরো জনকে অনুপ্রেরণা দিতে পারেন পঞ্চম সেটি হচ্ছে যে তিনি কৌতূহলী তিনি কৌতূহলী তিনি কিউরিয়াস এবং তিনি মানুষকে ইনভলভ করতে পারেন যেহেতু তিনি কৌতূহলী এবং তিনি সাহসী তিনি মানুষকেও ইনভলভ করতে পারেন একটি কাজের জন্য বা ওই যে স্বপ্নকে দেখাবার জন্য তিনি মানুষকে ইনভলভ করতে পারেন ষষ্ঠ তিনি একজন ডিসিশন মেকার তিনি সিদ্ধান্ত গ্রহণকারী সকলের কাছ থেকে শুনছেন সকলের কাছ থেকে শুনছেন সকলের মতামত জানছেন জানবার পর এই ক্ষমতা তার আছে যে তিনি দশটা থেকে একটা পিক করার ক্ষমতাটা যেটি তিনি বারবার অনুশীলন করতে করতে পরামর্শ দাতাদের সাথে কথা বলে তিনি কিন্তু সিদ্ধান্ত নেন দশটাকে পাঁচে নিয়ে আসেন পাঁচকে তিনে নিয়ে আসেন তিন থেকে দুয়ে নিয়ে আসেন ফাইনালি এক তিনি নির্ধারণ করেন সর্বোপরি আহ ষষ্ঠ সপ্তম পিলার তার চরিত্র মানে সৎ চরিত্রের অধিকারী একজন নেতৃত্বের আসনে বসার তিনি চরিত্রই আসলে একজন লিডারের মানে বিশ্বাস স্থাপনে সর্বোচ্চ সহযোগিতা করে বিশ্বাস যদি না থাকে লিডারশিপ থাকে না তৃতীয় যে স্তম্ভ সেটি হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি মানে অ্যাডাপ্টিবিলিটিকে যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে বলবো যে পরিবেশের সাথে মানিয়ে নেবার যে ক্ষমতা তাকেই আমরা বলছি অ্যাডাপ্টেবিলিটি বা ফ্লেক্সিবিলিটি বা রেজিলিয়েন্ট ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে বা অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে প্ল্যান করলেন যে সকালবেলা সূর্য উঠবে তারপর আপনি কাজে বেরিয়ে যাবেন হঠাৎ করে আপনি ঘুম থেকে জেগে দেখলেন সূর্য তো ওঠেইনি বরং মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখন আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ কাজটিকে করবার জন্য কি আপনি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন বা মানিয়ে নিতে পারবেন নাকি আপনি হাল ছেড়ে দেবেন না আমি তো আসলে পরিকল্পনা করছিলাম যে সূর্য উঠলে তারপর যাব কিন্তু সূর্য তো উঠলই না বরং মুসলধারে বৃষ্টি হচ্ছে অতএব প্ল্যান ক্যান্সেল নাকি আপনি অল্টারনেটিভ খুঁজবেন সলিউশন বের করবেন তাহলে কি করা যায় তাহলে কি ফোনেই সেরে ফেলবো কাজটা নাকি আমি প্রেজেন্টেশনটা রেকর্ড করে পাঠিয়ে দেব কারণ যেহেতু আমি আরো কয়েকটা জায়গায় ফোন করে দেখলাম যে পুরো ঢাকা শহর ফ্লাডেড বা বন্যায় ভেসে গেছে তো আমি কি কি অল্টারনেটিভ করতে পারি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া ফ্লেক্সিবল কারণ এর পরে তিনি যদি প্রশ্ন করেন কই আপনি তো আসলেন না আমি তো ওয়েট করছিলাম আপনি যেন অজুহাত দিতে না হয় আপনি কিন্তু তাকে ফোন করে বলতে পারেন যে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার এলাকা পানিতে ডুবে গেছে বাট আমি একটি বিষয়ে যে বিষয়ে আমরা কথা বলবো তার আমার যে মূল্যায়ন সেটি আমি রেকর্ড করে আপনাকে পাঠিয়ে দিয়েছি পাশাপাশি আমি আপনাকে একটা ফাইলও পাঠিয়েছি প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আমার এবং পাশাপাশি আমার প্রোপোজালটাও আপনাকে দিয়েছি আপনি যদি কাইন্ডলি আমাকে একটু দেখে ফিডব্যাক দেন তাহলে নেক্সট কোনো একটি ভালো দিনে আপনার সুবিধা অনুযায়ী আমি আপনার সাথে এসে আবার মিটিং করব তাহলে কমিউনিকেশনে দেখেন কমিউনিকেশন যুক্ত হয়ে গেল মানুষের অনেক সাহায্য চারিদিক থেকে আসে আপনাকে সাহায্য করে যে চ্যালেঞ্জকে ভালোভাবে মোকাবেলা করার আপনি যদি অ্যাডাপ্টেবল হন বা আপনি যদি ফ্লেক্সিবল হন তাহলে আপনি পরিবর্তনশীল আহ জায়গায় আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন আর এটি আপনাকে আপনি আপনার ভেতরে যদি এই অ্যাডাপটিবিলিটি মানে যে কোনো পরিবর্তনকে নিজেকে মানিয়ে নেবার ক্ষমতা যদি থাকে তাহলে আপনার কাছে চ্যালেঞ্জ বলে কিছু থাকবে না আপনার ডিকশনারিতে देयर इज नो ওয়ার্ড লাইক চ্যালেঞ্জ ইন योर পার্সোনাল ডিকশনারি আপনার মানে দক্ষ নেতৃত্ব দেবার ক্ষমতাগুলো আপনার বৃদ্ধি পাবে কারণ একজন লিডার তো কিউরিয়াস একজন লিডার তো কৌতূহলী মানুষ কে ইনভলভ করতে পারে একজন লিডার সাহসী তো আপনি যেহেতু 어댑টেবল পরিবেশের সঙ্গে মানিয়ে নেন তো আপনি ইউ ক্যান বি এ গুড লিডার আর থার্ড আপনি সবসময় রিলেভেন্ট থাকবেন রিলেভেন্ট মানে হচ্ছে যে সব সময়ের জন্য আপনি তরুণ থাকবেন এই যে যে তারুণ্য বোধ আপনি সব সময় ফিল করবেন কখনো আপনার কাছে মনে হবে না যে না এই সময়টি আসলে আমার না আমি শেষ আমার তো বয়স হয়ে গেছে এই ভাবনাটাই আপনার ভেতরে কখনো আসবে না যেমন এই করোনার মধ্যে আমরা অনেক লিডারদের দেখেছি তারা ব্যবসাকে অন্যভাবে অন্য মোরে নিয়ে গেছেন হয়তো প্রথম দিকে অনেক মানুষের ক্রোধের শিকার হয়েছেন অনেক মানুষ তাকে ভুল বুঝেছেন তিনি তার ব্যবসাকে ধ্বংস হতে দেননি অথবা তার কোনো কর্মীর চাকরি হারাতে তিনি দেননি তিনি হয়তো পরিবেশের সাথে মানিয়ে নেবার চেষ্টা করছেন আবার আমরা এমন অনেক লিডারকে দেখেছি এই করোনা কোভিড নাইন্টিন আসার সাথে সাথেই তারা হয়তো মনে করেছে আর হলো না ব্যবসা অতএব সবাইকে ছাটাই করে দিল যে আমি তো আর কোম্পানি চালাতে পারবো না অতএব তোমরা সবাই বাসায় চলে যাও আমি আর পারছি না আমি কোম্পানি বন্ধ করে দিলাম সো আমরা দু ধরনীই দেখতে পারি প্রথম জন যিনি 어ডাপ্টেবল তিনি কোম্পানিকে নতুন ভাবে দিক নির্দেশনা দিয়েছেন আর যিনি 어ডাপ্টেবল না তিনি কিন্তু ঘাবড়ে গিয়ে কোম্পানি বন্ধ করে দিয়েছেন সো 어ডাপ্টেবল মানুষ সব সময় রিলেভেন্ট থাকে এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে এবং নেতৃত্বকে আরো বেশি চ্যালেঞ্জিং টাইমে স্ট্রং করতে পারে অ্যাডাপ্টেবল মানুষ তার মোটিভেশনকে রিডিফাইন করতে পারে যে সকালে উঠে মিটিং এ যাবার জন্য আপনার একটা মোটিভেশন ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন বৃষ্টি হচ্ছে আপনি আপনার মোটিভেশনকে নতুন ভাবে আহ রিডিফাইন করলেন যে আচ্ছা বৃষ্টির ভেতরে আমি জানি সবাই ঘরে বসে আছে আমি যদি যাই তাহলে আমার জন্য এটি মক্ষম সময় কারণ যার সাথে কথা বলতে যাব তারও কোনো তারা থাকবে না তিনিও বৃষ্টির কারণে হয়তো অফিসেই তাকে থাকতে হবে অথবা তাকে বলতে পারি যে আসুন আমরা একটু ফোনে কথা বলি এই বৃষ্টির কারণে তিনি হয়তো অফিসে যেতে পারেননি অতএব ফোনে তিনি হয়তো সময় দিতে পারবেন এরকম রিডিফাইন করতে পারেন তিনি মোটিভেশনকে আবার অ্যাডাপ্টেবল যিনি নন তিনি তাকে তার উপর কোনো কাজ অর্পণ করা হলে তিনি মনে করেন যে আহ ভাল লাগছে না করতে কিন্তু যেহেতু বস বলেছে তাই করছি কাজটা এই কথাটির কারণে আপনি কাজটি করবেন কিন্তু কাজটি সুন্দর হবে না যিনি তিনি কয়েকটি জিনিস করতে পারেন খুব ভালোভাবে নাম্বার ওয়ান তিনি যে কোনো প্রবলেমের অল্টারনেটিভ সলিউশন খুঁজে বের করতে পারেন খুব সহজে যিনি অ্যাডাপ্টেবল তিনি যে কোনো কঠিন সময়ে শান্ত থাকতে পারেন এবং আত্মবিশ্বাসী থাকতে পারেন যিনি মানুষ তিনি সব সময় নতুন নতুন তার নিজের সাথে সংযুক্ত করেন এবং তিনি নিজের ভুলগুলোকে একমাত্র মানুষই নিজের ভুলগুলোকে একসেপ্ট করেন কারণ তিনি জানেন আমার এখন যে ভুলটি হয়েছে আমি 100% পার্সেন্ট শিওর আমার নেক্সট টাইম সেই ভুলটি আর হবে না কারণ তিনি নতুন দক্ষতা অর্জন করে ফেলবেন ততক্ষণ তো আমরা চাই আমাদের সকলের ভেতরে যেন এই অ্যাডাপ্টেবল বা অ্যাডাপ্টেবিলিটি বা ফ্লেক্সিবিলিটি বা রেজিলিয়েন্ট যেন আমরা হই এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতার নাম হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি চতুর্থ পিলার টিম ওয়ার্ক মানুষকে মানুষের সাথে মিলে কাজ করতে হয় আমি একা সব কাজ কোনো দিনও করতে পারবো না আমার বিভিন্ন কাজকে যখন আমি ভাগ করব সেটা যদি সাতটি টুকরা হয় পাঁচটি টুকরা হয় তাহলে আমার একার পক্ষে চব্বিশ ঘন্টার ভেতরে সেই পাঁচটি কাজ পাঁচটি ধাপ সম্পন্ন করা হয়তো সম্ভব নয় সেজন্য এই কাজটাকে আরো সুন্দর করার জন্য কাজটিকে আরো সহজ করবার জন্য আমরা মানুষের সাথে মিলে কাজ করি কিন্তু আমি যদি মানুষের সাথে সদালপি না হই আমার যদি আচরণ ভালো না থাকে আমি যদি মানুষকে কাজ বুঝিয়ে দিতে না পারি আমি যদি মানুষের কাছ থেকে কাজ বুঝে নিতে না পারি তাহলে কিন্তু আমার দলগতভাবে কাজ করা কখনোই হয়ে উঠবে না সেজন্য চতুর্থ পিলার হিসেবে টিম ওয়ার্ক বলা হয় যার ফুল ফর্ম যদি টিম টিমের ফুল ফর্ম আপনারা সবাই জানেন তারপর আমি এখানে লিখে রেখেছি টি তে টুগেদার ই তে एवरीवन এট এ তে Achieves এবং এম তে মোড টুগেদার एवरीवन Achieves টিম ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন টিম ওয়ার্ক কি এখানেই কিন্তু হচ্ছে তিনজন মানুষ একই ভাবে একই ফ্লোতে টিম ওয়ার্কটাকে কাথে করে নিয়ে যাচ্ছেন তো সবচেয়ে সহজ যে শব্দে বলা যায় গেটিং ওয়ার্ক ডান উইথ এভরি থ্রু দি ইউজ অফ দি রাইট ইমোশন একজন মানুষ আপনার কাছে এসে বললো যে ভাইয়া আমার মাথা ব্যথা করছে প্রচুর আমি কি বাসায় একটু আর্লি যেতে পারি আজকে আপনি আপনার কাছে হয়তো কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার একাধারে আপনাকে চিন্তা করতে হবে যে এই মানুষটিকে যদি আমি আজকে আটকে রাখি তাহলে এর ভেতরে এক ধরনের ইমোশনাল মানে বার্স্ট হবে তার কাছ থেকে আমি ভালো আউটপুট পাবো না তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে দেখো আজকে তুমি দু ঘন্টার আর্লি চলে যাচ্ছ বাট তোমাকে এই মাসের মধ্যে কিন্তু এই দুই ঘন্টা বুঝিয়ে দিতে হবে কারণ যেহেতু সিস্টেম আদারওয়াইজ তোমাকে লেট করে দিবে বা আর্লি লিভ দিয়ে দিবে তোমার এটা তোমার পারফরমেন্সে হ্যাম্পার করতে পারে তুমি আজকে চলে যাও কিন্তু তুমি প্রতিদিন এটাকে পুষিয়ে দিও আর আজকের এটা আমি হ্যান্ডেল করছি বা আমি দেখি আরেকজনকে অ্যাসাইন করা যায় কিনা তো এইভাবে করে কিন্তু আপনি টিমটাকে বাঁচিয়ে দিলেন আপনি রুড হতে পারতেন না সিস্টেম ফলো করতে হবে তোমাকে ইউ কেনট গোয়ারলি যাও নাপা খেয়ে কাজে বসে যাও তাহলে কিন্তু তিনি কাজ করতেন কিন্তু তিনি টিমকে আর ভালোবাসতে পারলেন না আপনার নেতৃত্বকে তিনি আর বিশ্বাস করতে পারলেন না কারণ আপনি তার খারাপ সময় আপনি তার পাশে নেই হ্যাঁ যদি এটি বারবার হতে থাকে আপনাকেও কিন্তু তাকে ডেকে বলতে হবে যে দেখো তোমার এই মাথা ব্যথাটা প্রতিদিন হচ্ছে এবং গত চার সপ্তাহে তুমি প্রায় আটবার মাথা ব্যথা বলে চলে যায় চলে গেলে আমি তোমাকে পরামর্শ দেব তুমি একজন ভালো স্পেশালিস্টের কাছে যাও তাদের তার পরামর্শ নাও আদারওয়াইজ এটি তোমার স্বাস্থ্যগত প্রবলেমও হতে পারে আবার কর্মক্ষেত্র তোমার পারফরম্যান্স এটা এফেক্ট করছে তো আপনার মানে আলোচনায় সব কিছু দেখেন এখানেও কমিউনিকেশন চলে আসলো টিমওয়ার্ক এখন টিম ওয়ার্কের ছয়টি গুণ আছে যেমন একটি হচ্ছে যে কমিটমেন্ট টু টিম সাকসেস আপনি যদি দক্ষভাবে টিমে কাজ করতে চান আপনি যদি একজন দক্ষ টিম মেম্বার হতে চান তাহলে আপনাকে টিমের সফলতার প্রতি কমিটমেন্ট থাকতে হবে এটা হচ্ছে আপনার জন্য নাম্বার ওয়ান টিমের সফল আপনার দলের সফলতার জন্য আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমার নিজেরটা পরে আগে দলকে বাঁচাতে হবে একজন ক্রিকেটার তিনি তার নিজের সেঞ্চুরির ওপর যতটানা মানে কমিটেড তিনি কিন্তু দলের জয়ের ওপর সবচেয়ে বেশি কমিটেড আমরা এমনও অনেক খেলোয়াড়কে দেখেছি দল হেরে যাচ্ছে কিন্তু তার সেঞ্চুরি হতেও সাত রান দরকার বল আছে পনেরোটা তার সেঞ্চুরি করবার জন্য কিন্তু তিনি অনেক বলকে মিস করে দিলেন উইকেটও আছে অনেক এবং আমি এমন খেলাও দেখেছি যে শুধু নিজের সেঞ্চুরিটি করবার জন্য দলের ভালো পজিশনেও সে নিজেকে দলকে হারিয়ে দিল ফাইনালি তার সেঞ্চুরিও হলো না দলও জিতলো না টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেল সেই জন্য দলের সাকসেসের ওপরে কমিটমেন্ট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকটির জন্য রেসপন্সিবল বা দায়ভারটা নিতে হবে তার মানে আমি ভালো কাজ করেছি টিম খারাপ কাজ করেছে কোন মূল্য নেই আমাকেও ভালো কাজ করতে হবে টিমের দায়িত্ব আমাকে নিতে হবে কোনো একজন যদি পিছে পড়ে যায় তাকে আমার টেনে তুলতে হবে তা আমার দায়িত্ব अदरवाइज তো আমার দল জিতবে না তৃতীয়ত তাকে অবশ্যই গুড কমিউনিকেটর হতে হবে এবং আপনারা ইতিমধ্যে জানেন গুড কমিউনিকেটর কাকে বলে চতুর্থ গিভিং এবং অ্যাকসেপ্ট ফিডব্যাক মন্তব্য বা মতামত যেমন দিতে হবে তেমনি মতামত গ্রহণ করতে হবে আর যদি গ্রহণ করতে না পারি টিম টিকবে না এবং প্রত্যেকেই এভরিওয়ান নোজ হু উইল ডু ওয়াট প্রত্যেকেই জানবে কার কি কাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এভরিওয়ান নোজ হু উইল ডু ওয়াট আর সর্বশেষ সেটি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা আমি কি কাজ করছি এবং কত দূর আমি এগিয়ে নিয়ে গেছি কাজটাকে এটি যদি আমার টিম লিডার বা আমার অন্যান্য সদস্যরা না জানে তাহলে আমি যদি লুকিয়ে রাখি যে না আমি দিন শেষে বলবো বা প্রজেক্টের শেষে বলবো তাহলে কিন্তু আমি স্বচ্ছতা বজায় রাখতে পারলাম না তো সেজন্য অ্যাকাউন্টেবিলিটিকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম পিলার যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেও কমিউনিকেশন আছে এটাকে বলে প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং এখন এখানে আর প্রশ্ন আসতে পারে যে প্রবলেম সলভ কি আমি একা করতে পারবো ডিসিশন মেকিং কি আমি একা করতে পারবো বন্ধুরা ডিসিশন মেকিং প্রবলেম সলভিং আপনি কখনোই একা করতে পারবেন না একা কি করতে পারবেন একা করতে পারবেন শুধু কমপ্লেইন করতে পারবেন অথবা যে কোনো সমস্যাকে হয়তো আপনি একা চিহ্নিত করতে পারবেন কিন্তু এটাকে সলভ করা করবার সিদ্ধান্ত নিতে হলে আপনাকে অবশ্যই আপনার সহকর্মীদের সাথে মিলে নিতে হবে তার মানে কি সেটা যেমন আপনার সামনে একটি প্রবলেম চলে আসে আপনি দেখলেন একটি প্রবলেম চলে আসে কোভিড নাইনটিন ইটস আ ভেরি ভেরি বিগ প্রবলেম গ্লোবাল প্রবলেম চলে আসছে এখন কি করবেন আপনাকে প্রবলেমের কজটি খুঁজে বের করতে হবে কারণটা কি প্রবলেম আমরা অনেক সময় এটা কি ইংরেজিতে একটি শব্দ আছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে যে প্রবলেমের কাছাকাছি না এসে চারপাশ দিয়ে ঘোরা এটাকে বলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ তো আপনি যদি সবাইকে নিয়ে বসেন যে আসো কজ গুলো বের করি তাহলে আপনি কজ খুঁজে বের করলেন যে চায়না থেকে কোভিড 19 টি এসেছে এবং আমরা যেহেতু প্রোডাকশনে যাই আমাদের এটা প্রোডাকশন হবে না তাহলে কি করতে হবে তাহলে আপনাকে প্রবলেমটা আপনি বুঝে গেলেন কোভিড নাইন্টিন ইজ দা প্রবলেম আর এটার জন্য কি সমস্যা হতে পারে সমস্যা হতে পারে আপনার বায়াররা আসতে পারে না শিপমেন্ট বন্ধ হয়ে যাবে আপনার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তাহলে কি কি আইডিয়া বের করতে পারি আমরা আইডিয়াগুলোর মধ্যে একটা হতে পারে যে ওকে আমরা প্রোডাকশন সীমিত আকারে ওপেন শারীরিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রোডাকশনে যাব আমরা বায়ারের কাছে বিক্রি করবার জন্য আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব আর অ্যাট দ্য সেম টাইম লোকাল মার্কেটেও বিক্রি করা যায় কিনা ফর দ্য সার্ভাইভেল সার্ভাইভাল অব কোম্পানি আমরা লোকাল মার্কেটেও বিক্রি করা যায় কিনা এরকম বেশ কিছু আইডিয়া আমরা জেনারেট করতে পারি তারপর তৃতীয় স্টেজে আইডিয়াগুলো পাবার পর সেটাকে আইডেন্টিফাই করা চিহ্নিত করা এবং কোনটি আগে কোনটি পরে নির্ধারণ করা প্রায়োরিটাইজিং এবং সিলেক্টিং দি অল্টারনেটিভ করবার পর তারপরে এটি আমরা ইমপ্লিমেন্টেশনে যাব ইমপ্লিমেন্টেশনে গিয়ে আবার ফলো আপ করবো ঠিকমতো হচ্ছে কিনা তার মানে ইটস নট আ ওয়ার্ক অফ এ এটা একার পক্ষে সম্ভব না আমরা অধিকাংশ ক্ষেত্রে যে কোনো প্রবলেম একা সলভ করতে যাই একাই ডিসিশন মেক করতে যাই বাট তখনই হয়ে যায় ভুল এই জন্য বলা হয় ডিসিশন মেকিং ইজ ভেরি কমপ্লেক্স এট দা সেম টাইম ডিসিশন মেকিং ইজ ভেরি ভেরি ইজি কমপ্লেক্স কখন যখন আপনি টিমের বাইরে ডিসিশন মেক করতে যাচ্ছেন প্রবলেম সলভ তখন কমপ্লেক্স আর সহজ কখন ইজি কখন যখন আপনি টিমের সাথে মিলে প্রবলেমকে সলভ করতে যাচ্ছেন বা ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে ষষ্ঠ পিলার ক্রিটিক্যাল থিংকিং ক্রিটিক্যাল থিংকিং মানে হচ্ছে গভীরে গিয়ে চিন্তা করা গভীরে গিয়ে চিন্তা করা আমরা মনে আসলে কিন্তু এটা নেগেটিভ না এটা পজিটিভ এটা পজিটিভ আপনি গভীরে চিন্তা করছেন কেউ আপনাকে এসে বলল যে আহ জানো নভেম্বরে তো স্কুল খুলে দিবে আপনি গভীরে গিয়ে চিন্তা করে বলে যাচ্ছে ঠিক আছে আমি কয়েকজনকে ফোন করি এই এরকম কোন সিদ্ধান্ত হয়েছে কিনা কাজ করতে পারে তাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা এরকম কিছু হবে আপনি এবার গুগলে একটু সার্চ করে দেখলেন যে আসলেই কবে খুলছে আপনি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখলেন এ ধরনের কোন সিদ্ধান্ত আছে কিনা বা আপনি পপুলার কিছু নিউজ চ্যানেলে গিয়ে আপনি খোঁজ করলেন বা কিছু সাংবাদিকদের জিজ্ঞেস করলেন সেটা হতে হতে পারে পারে ফেসবুকে বা সরাসরি ফোনের মাধ্যমে জিজ্ঞেস এরকম কোন সিদ্ধান্ত আছে আপনি ফাইনালি জানলেন যে না যেটি আমি শুনেছি বা যেটি ফেসবুকে দেখলাম এটি আসলে ফেক এটি সঠিক নয় আপনি কিন্তু উত্তরটি পেয়ে গেলেন কিন্তু আপনি যদি গভীরে চিন্তা না করে আপনি যদি ওটাকে আবার শেয়ার করে দিতেন ফেসবুকে তাহলে কিন্তু কিছু মানুষ আপনাকে ধরে নিত যে না লোকটি আসলে ক্রিটিক্যাল থিংকার না তো সেজন্য ক্রিটিক্যাল থিঙ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার বর্তমান এই প্রযুক্তি নির্ভর সমাজে আপনার কাছে অনেক ইনফরমেশন আসবে মেসেজে আসলো যে এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে সফট স্কিলস কাকে বলে কত প্রকার ও কি কি আমি এরকম একটি লিঙ্ক পেয়েছিলাম আমি সঙ্গে সঙ্গে সেই লিঙ্কটিকে ক্লিক না করে সেই লিঙ্কটি সেই লিঙ্কটিতে দেখলাম যে নামটা কি তো সেখানে একটি নাম পেলাম আমি সেই নামটি দিয়ে গুগলে সার্চ করলাম সঙ্গে সঙ্গে গুগল আমাকে বলল যে এটি একটি স্প্যাম এবং ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেল বা ফেসবুকের ডেটাগুলো তারা পেয়ে যাচ্ছে এবং এটা হ্যাক করে দিচ্ছে আপনার ইমেল বা ফেসবুকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার আরো দশজন বন্ধু বান্ধবকে আমি জানিয়ে দিলাম যে এরকম লিঙ্ক পেলে কেউ আপনারা যাবেন না কারণ এই আমি ফেসবুক থেকে এরকম বেশ কয়েকটা আর্টিকেল আবার যারা যাচাই করে তারা কিন্তু শুধু একটা একটা তথ্যের নির্ভরশীল নয় তারা বেশ কিছু জায়গা থেকে আসলে তথ্য সংগ্রহ করতে তারপরে তারা একটা সিদ্ধান্ত নেয় সো ক্রিটিক্যাল থিঙ্কার যদি আপনি না অনুশীলন করেন তাহলে আপনি সব সময়ের জন্য কিন্তু এক ধরনের রিস্কে থেকে যাচ্ছেন যেহেতু আমরা প্রযুক্তির উপর খুব বেশি নির্ভরশীল আর সেজন্য প্রযুক্তি মানে ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অনুশীলন করবার জন্য এই ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ মডেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে চারটা ডাব্লিউ এবং একটা এইচ এর ব্যবহার কে এটা দ্বারা বেনিফিটেড হচ্ছে কে এটা কাকে মানে কি হচ্ছে এটা দিয়ে বা এর ভেতরে কি আছে বা কোথায় এটার আসলে ডেস্টিনেশন কোথায় বা কোথায় হবে বা কখন হবে কারা করছে কারা আছেদের সাথে বা কিভাবে করছে এটা এই বিষয়গুলো আসলে ব্যবসা করতে যাই আমরা আমরা ব্যবসা করতে চাই আমার কাছে ভাল লাগলো শুরু করে দিলাম কিন্তু আমি যদি যদি কি কেন কারা কোথায় কিভাবে এটা আমি না জানি আমি যদি মানুষের সাথে এই বিষয়ে আলোচনা না করি তাহলে কিন্তু আমার এই ব্যবসাটা কিন্তু সব সময় এক ধরনের রিস্কের ভেতরে থেকে যাবে সেই জন্য আমাদের সবাইকে ক্রিটিক্যাল থিংকিংটাকে প্র্যাকটিস করতে হয় সপ্তম পিলার ক্রিয়েটিভিটি বা ইম্যাজিনেশন ক্রিয়েটিভিটি মানে হচ্ছে একই কাজ আপনি একটু অন্যভাবে করলেন এবছর গত বছর আপনি একইভাবে করেছেন কাজটি বাট এবার একটু অন্যভাবে করলেন আপনি যখনই এবার অন্যভাবে করবেন এবারের রেজাল্টটা আপনার একটু বেটার আসবে সেজন্য আই আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিল যে তুমি ভিন্ন ভিন্ন ফলাফল চাও কিন্তু কাজটি করছে একইভাবে তাহলে তো সামঞ্জস্য হলো না ভিন্ন ভিন্ন ফলাফলের জন্য তোমাকে ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করতে হবে আর এই ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করবার দক্ষতাটাকেই বলা হয় ক্রিয়েটিভিটি এখন অনেকে মনে করে যে আমি তো ক্রিয়েটিভ না আমি তো ক্রিয়েটিভ পারসন না আমাকে তো সৃষ্টিকর্তা ক্রিয়েটিভ হিসেবে বানায়নি আমি তো অমক ভাইয়ের মতো ক্রিয়েটিভ না আমি তো অমক আপুর মতো ক্রিয়েটিভ না আমি তো বস্ত্রের মতো ক্রিয়েটিভ না বন্ধুরা সৃষ্টিকর্তা কাউকে ক্রিয়েটিভ বা নট ক্রিয়েটিভ বা নন ক্রিয়েটিভ হিসেবে কিন্তু আসলে পৃথিবীতে প্রেরণ করেন বা পৃথিবীতে পাঠাননি ক্রিয়েটিভিটির জন্য আপনাকে প্রচুর এক্সারসাইজ করতে হয় মেন্টাল এক্সারসাইজ করতে হয় যেমন এখানে অনেক গেমস আছে নিজেকে চ্যালেঞ্জ করুন সেই গেমস গুলো দিয়ে যেমন এখানে 30 সার্কেল এক্সারসাইজ আছে আপনারা এরকম বৃত্তের পর বৃত্ত আঁকুন এবং সেই বৃত্তকে একটা ছবিতে রূপ দান করুন দেখুন এই বৃত্তটাকে চোখে চোখ বানিয়ে ফেলেছে এই বৃত্তটাকে সূর্য বানিয়েছে এই বৃত্তটাকে ফুটবল বানিয়েছে দিস ইজ আ গেম প্র্যাকটিস গেম দিস ইজ এক্সারসাইজ যেটি আপনার ব্রেইন অ্যাক্টিভিটিকে বাড়াবে আমরা বলি যে দেখুন এখানে নয়টা ডট আছে নয়টা কালো ডট আছে যদি আপনাকে বলা হয় চারটি স্ট্রেট লাইন দিয়ে এই নয়টা ডটকে কানেক্ট করুন তো অনেকে হয়তো এই ডটের ভেতরেই থাকবে কিন্তু দেখুন একজন এই ডটটাকে নিয়ে গেছে দেখেন এই এই ডটটাকে এক নাম্বার ডটটাকে এখানে নিয়ে আসলো দুই নাম্বার ডটটাকে এইখান থেকে স্ট্রেচ করে বাইরে নিয়ে চলে গেছে তারপর এই দুইটাকে মিলিয়েছে লাস্ট ফোর ফোর্থ লাইনটা দিয়ে বাকি তিনটাকে কানেক্ট করেছে তার মানে দেখুন যে যে থিঙ্কিং আউট অফ দ্য বক্স মুভিং আউট অফ দ্য বক্স দিস ইজ কল্ড ইউর ক্রিয়েটিভিটি মানে সিম্পল কাজ বাট আপনি কমপ্লেক্স করলেন না অন্যভাবে সহজভাবে করে বাট এটা করবার জন্য আপনাকে অনেক অনেকে গান শোনে অনেকে মেডিটেশন করে অনেকে প্রেয়ার করে অনেকে ভালো ভালো টক শো লিডারদের কথা অবজার্ভ করে শুনে তারা লিডারদের কাজগুলো দেখে মুভি দেখে তারা যারা ক্রিয়েটিভ মানুষ তাদের সান্নিধ্য চায় তারা তাদের পাশাপাশি বসার সুযোগ খোঁজার চেষ্টা করে তারা আদের সাথে আলোচনা করার চেষ্টা করে ক্রিয়েটিভ মানুষের সাথে কথা বললে আপনার ভেতরে তার গুণাগুণগুলো আস্তে 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 ইনজেক্ট হতে থাকে জন্য বলা হয় যে আরেকটি কোটেশন আমার খুব পছন্দ যে আপনি সেই রুমে থাকবেন না যেই রুমে আপনি একাই সেরা আপনাকে সেরাদের মাঝে থাকতে হবে সো দিস ইজ ক্রিয়েটিভিটি 8 নাম্বার বা 8 পিলার হচ্ছে নেগোসিয়েশন বাট ইটস নট আ ওয়ার নেগোসিয়েশন শব্দটা আমাদের মাথায় চলে আসলে আমরা মনে করি যুদ্ধে যাচ্ছি যুদ্ধে যাবার মতো এক ধরনের মানসিকতা আমাদের তৈরি হয় বাট নেগোসিয়েশন মানে যুদ্ধ নয় নেগোসিয়েশন মানে আপনি একজনের সাথে আলাপ আলোচনায় বসলেন তাকে একটি প্রপোজাল দিলেন তিনি হাসি মুখে প্রপোজাল গ্রহণ করে আপনাকে পাল্টা প্রপোজাল দিল এবং আলোচনার ভিত্তিতে আপনারা দুজনে মিলে এগ্রি করলেন সো ইটস নট আ ওয়ার এটা আলোচনা মানে আলোচনা আপনি আলোচনা করছেন ভয়ের কিছু নেই আপনি আলোচনা করছেন আপনি যদি নিজের সম্বন্ধে জানেন আপনি কি পারেন আপনি কি জানেন এই বিষয়গুলোকে করে এবং প্রমাণাদি সার্টিফিকেট এক্সপিরিয়েন্স লেটার টেস্টিমোনিয়াল নিয়ে আপনি যদি ইন্টারভিউ রুমে বসেন তাহলে তো এটি একটি আলোচনা ইটস নট এ ইন্টারভিউ এটা একটা আলোচনা যার মাধ্যমে আপনি আপনাকে চেনাবেন নিয়োগকর্তার কাছে সো ইটস আ নেগোসিয়েশন বাট আমরা এটাকে মনে করি মা যুদ্ধে যাচ্ছি দোয়া করো ব্যাপারটি আসলে কোনোভাবেই সেরকম না নেগোসিয়েশন মানে হচ্ছে আপনি উইন উইন চিন্তা করছেন আপনার মনের কথাও আপনি জানেন তার মনের কথাও আপনি জানেন যে তাকে আপনি কি দেবেন কারণ এখানে মানে পাঁচটি লেটারের একটা শব্দ আছে ডব্লিউ আই আই এফ এম হোয়াটস ইন ইট ফর মি হোয়াটস ইন ইট ফর মি যেমন দেখুন এই ভদ্রলোকের সাথে হাত মিলাচ্ছে সে তার মানে এগ্রিড বিজনেস ডিল ডান তার মানে কি তিনি যা চাচ্ছেন উনি আগে থেকেই রেডি করে এখানে নিয়ে এসে উপস্থাপন করেছেন দুজনের মধ্যে আলোচনা হয়েছে এবং তারা দুজনেই এগ্রিড করেছেন যে হ্যাঁ একসাথে কাজ করবে তার মানে ইনি যেই ভদ্রলোক নেগোসিয়েশনে গিয়েছেন তিনি মন দিয়ে শুনেছেন চোখ দিয়ে শুনেছেন হৃদয় দিয়ে শুনেছেন ইন্টারাপ্ট করেননি বাধা দেননি কোয়েশ্চেন করেছেন ক্লারিফাই করার জন্য যে স্যার আপনি একটু আরেকবার ক্লিয়ার করে বলবেন আমি আসলে এই বিষয়টি বুঝিনি ক্লারিফাই করবার জন্য ক্লারিফিকেশন প্রশ্ন অ্যাটাক করবার জন্য আপনি এটা নিয়ে কি বললেন সামারাইজ করা তাহলে স্যার আমরা যে বিষয়ে আলোচনা করলাম বিষয়টাকে আসলে এরকম যে আপনি চাচ্ছেন যে আমি আপনাকে টেন পারসেন্ট দিলে তাহলে আপনি আপনার লোকবল এখানে নিয়োগ করবেন সামারাইজ করলেন বাট নট ব্লেমিং আপনি কি বলতে যাচ্ছেন যে আপনাকে দশ দিতে হবে না দিলে আপনি লোক দিবেন না ইটস নট ব্লেমিং আপনি সামারাইজ করছেন আপনি টেস্ট করবেন কমিটমেন্ট আপনি টকিং টু মাচ না তাহলে আপনি কি টেস্ট কমিটমেন্ট মানে হচ্ছে তাহলে টেন দিলে আপনি লোক নিয়োগ করবেন তো না টেস্ট করবার জন্য যে তিনি কি আবার ইয়েস বলে কিনা হ্যাঁ অবশ্যই করব।

দক্ষ ভাবে উইন উইন বাট মাথায় রাখতে হবে উইন উইন আপনি একা জিতবার জন্য আলোচনায় গেলে সেই আলোচনা কোনো দিনও ফলপ্রসূ হবে না আপনাকে জিততে হবে তাকেও জেতাতে হবে নিয়োগকর্তা যদি আপনাকে নিতে চান আপনাকেও ছাড় দিতে হবে তিনিও আপনাকে ছাড় দিবেন কিন্তু আপনি যদি নিয়োগকর্তাকে বলেন যে না আমাকে 20000 টাকা না দিলে আমি তো করব না কাজ তাহলে মনে রাখবেন যে এই নেটওয়ার্ককে আপনি হারিয়ে ফেলবেন আপনি অন্যভাবে বলতে পারেন যে আসলে আমি যেহেতু আমার জীবন চালাবার জন্য কিছু অর্থের প্রয়োজন পাশাপাশি যেন আমি একটু সেফ করতে পারি সে ধরনের অর্থ প্রয়োজন সেজন্য টোয়েন্টি টাকা হলে আমার জন্য খুব উপকার হয় বা তারপরেও আমি আপনাদের ম্যানেজমেন্ট স্ট্রাকচার আমি জানতে চাই বা আপনাদের পেরোল বা স্যালারি স্ট্রাকচার জানলে আমি হয়তো নিজেকে আর একটু সময় দিতে পারবো বিষয়টি নিয়ে ভাববার জন্য সো পজিটিভ ওয়েতে কমিউনিকেশন দেখেন এখানেও চলে আসে শুনছেন শোনাচ্ছেন প্রোঅ্যাকটিভ প্রোঅ্যাকটিভ আমাদের নবম পিলার প্রোঅ্যাকটিভ প্রোঅ্যাকটিভ মানে হচ্ছে যে আপনি হুকুমের জন্য অপেক্ষায় রত না যে হুকুম করার পর আপনি কাজ করবেন ব্যাপারটা আসলে আপনার জন্য সেরকম নয় তার মানে হচ্ছে যে আপনি হুকুমের জন্য নয় বরং আপনি ফিউচার বুঝে আপনি নিজেই কাজ বানিয়ে কাজ করেন ফিউচার বুঝে এখন অনেক মানুষ আছে তার মধ্যে কিছু মানুষকে বলা হয় প্রোঅ্যাকটিভ যিনি নিজের ফিউচারের উপর বিবেচনা করে কাজ করেন কাজ করেন যে আচ্ছা আগে চাকরি পাই তারপরে এটা শিখবনি আচ্ছা আগে তো এমবিএ পাস করি বা বিবিএ পাস করি তারপরে এগুলি শিখবনি এগুলি শেখার অনেক সময় আছে এরা প্রোঅ্যাকটিভ না এরা হচ্ছে রিঅ্যাকটিভ এখন তো অনেক একাডেমিক সাবজেক্টের চাপ এখন আমি কিভাবে সফট স্কিলস শিখব বা এখন আমি কিভাবে প্রোঅ্যাকটিভনেস প্র্যাকটিস করব বা আমি এখন পার্ট টাইম জব করব কিভাবে সেটা কিন্তু আসলে রিয়্যাকটিভ হয়ে গেল রিয়্যাকটিভ আর প্রোঅ্যাকটিভের মধ্যে পার্থক্য হলো যে রিয়্যাকটিভ মানুষ সব সময় প্রবলেম আসার পর উদ্যোগী হয় প্রবলেম সলভ করার আর প্রোঅ্যাকটিভ মানুষ প্রবলেম আসার আগেই প্রিভেনশন নিয়ে নেয় রিয়্যাকটিভ মানুষ সব সময় সিচুয়েশনকে ব্লেম করে করোনার কারণে হেরে গেলাম বা করোনার কারণে পড়তে পারিনি বা ইন্টারনেটের কারণে আমি পরীক্ষা দিতে পারিনি কিন্তু তিনি আগে থেকে ঠিক করে রাখেননি যে ইন্টারনেট না থাকতে পারে সেজন্য মোবাইলে কিছু ডাটা ভরে রাখা ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে মোবাইলকে সচল করে রাখা অথবা কোনো একজন বন্ধুর বাসায় চলে যাওয়া যার ইন্টারনেট স্পিডও ভালো ডিভাইসও আছে সো প্লাস রিয়াক্টিভ মানুষ সবকিছুই নেগেটিভলি দেখেন এবং সব কিছু তার মতো হতে হবে এই মানসিকতায় পজিটিভ মানুষ পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেন মানুষ সাথে নিজেকে মানিয়ে নেন এবং পজিটিভলি দেখার চেষ্টা করেন মানুষ আহ মানে ইঞ্জিনবিহীন নৌকার মতো যে বাতাস আর ঢেউয়ের সাথে চলে আর প্রোঅ্যাকটিভ মানুষ ইঞ্জিন চালিত বোটের মতো বাতাস এবং ঢেউকে ভেদ করে সে সামনে এনি। এইজন্য রিঅ্যাকটিভ মানুষের ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রোঅ্যাকটিভ মানুষের ডুবে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরেও তো কিছুটা তো ভাগ্যের উপরে রয়েই যায়। মনে রাখতে হবে কাজ করব আমি, ফলাফল দেবার মালিক সৃষ্টিকর্তা। টেন্থ পিলার সেটা হচ্ছে গ্লোবাল অ্যাওয়ারনেস। গ্লোবাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে সচেতনতা। আপনি বাংলাদেশে আছেন। আপনার দেশের বাড়ি গ্রামের বাড়ি বরিশাল বাট আপনি কুমিল্লার মানুষকে চেনেন না নোয়াখালীর মানুষকে চেনেন না হ্যাঁ মানুষজন যা যা ফেসবুকে আজে বাজে কথা লিখে রাখে সেগুলি শুনেই আপনি আপনার নিজের ধারণা কিন্তু আপনি কখনো নোয়াখালীর মানুষ ফেনীর মানুষ চিটাগং মানুষ সিলেটের মানুষ গোপালগঞ্জের মানুষ এই মানুষের সঙ্গে আপনি কখনো সশরীরে আলাপও করেননি কখনো সশরীরে সেই জায়গাগুলোতে জাননি অতএব আপনি কিন্তু আসলে গ্লোবালি অ্যাওয়ার বা লোকালি অ্যাওয়্যার মানুষ না আবার আমি অনেককে দেখেছি ছাত্র অবস্থায় পয়সা জমিয়ে টাকা জমিয়ে সে অনেক দেশে ভিসা লাগে না যাবার জন্য অন অরাইভাল ভিসা বলে তারা কিন্তু দেশের বাইরে গিয়ে তারা বিভিন্ন কালচার দেখবার চেষ্টা করেছে বাংলাদেশে আমি অনেককে দেখেছি কিছু কিছুদিন পর পর টুরে যায় পার্বত্য চট্টগ্রামে যাচ্ছে পাহাড়ি মানুষদের চিনবার জন্য বিভিন্ন সারা বাংলাদেশ ঘুরছে কালচার দেখবার জন্য এবং ইন্টারভিউতে যখন বলা হয় যে আপনি বাংলাদেশ ঘুরেছেন হ্যাঁ আমি বাংলাদেশের অধিকাংশ জেলাতে আমি গিয়েছি বা আমি নয়টা ডিভিশনে গিয়েছি আমি খুলনায় গিয়েছি সিলেটে গিয়েছি যশোরে গিয়েছি মমিন সিং এ গিয়েছি বরিশালে গিয়েছি ঢাকাতে এত আমি আছি আমি চট্টগ্রামে গিয়েছি তো এই যে আমি রংপুরে গিয়েছি তার মানে কি এমপ্লয়ার বা নিয়োগকর্তা বা ব্যবসায়ী যে ব্যবসায়ীদের জন্য যে ইনভেস্টার তারা মনে করে যে না হি ইজ আ ভেরি গুড লোকালি অ্যাওয়্যার পার্সন বা প্রফেশনাল বা যদি বলে যে হ্যাঁ আমি প্লাস আমি চারটা দেশে গিয়েছি আমি ভারতে গিয়েছি আমি ভারতে গিয়েছি আমি নেপালে গিয়েছি আমি শ্রীলঙ্কায় গিয়েছি আমি মালয়েশিয়া গিয়েছি আমি চায়না গিয়েছি আমি থাইল্যান্ড গিয়েছি সো এটা অ্যাড করে ভ্যালু এটা ভ্যালু অ্যাড করে কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আগে চাকরি পাই তারপরে প্রথম মাসের বেতন পাই তারপরে কয়েক মাস টাকা জমাই তারপরে আমি যাব হ্যাঁ আমাদেরকে এই গ্লোবাল অ্যাওয়ারনেস কিন্তু একটা মেজর স্কিলস এই সময়ের জন্য ইলেভেন্থ এগারোতম পিলার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে আপনি অন্যের আবেগকে বুঝতে পারেন কিনা আপনার আবেগকে আপনি কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা দিস ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি যদি অন্যের অন্যের আবেগকে বুঝতে না পারেন নিজের আবেগকে ধরে না রাখতে পারেন তাহলে তো আপনার জন্য দরজাগুলো সুযোগগুলো আসবে না আপনার আপনি সমাধান করতে পারবেন আপনি ঝগড়া থামাতে পারবেন না আপনি ঝগড়া থেকে থাকতে পারবেন না যদি আপনি অন্যের আবেগ না বোঝেন নিজের আবেগকে যেমন আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে একজন এসে আপনাকে বলল আমার মাথা ব্যথা করছে আপনাকে ফিল করতে হবে যে আসলে এই মাইগ্রেনের ব্যথা কি কতটা খারাপ আবার এটাও বুঝতে হবে যে সিস্টেম অনুযায়ী তো তাকে আমি আর্লি দিতে পারি না কিন্তু আমার হাতে আবার একটি আবেগ আছে যে আমি বাস্তবতাকে একটু বাইরে রেখে আমি ঠিক আছে আপনি যান আবার বাস্তবতাকেও নিয়ে আসলাম যে কিন্তু এই দুই ঘন্টা কিন্তু আপনি বা মাসের বাকি দিনগুলোতে পুষিয়ে দেবেন পনেরো মিনিট বিশ মিনিট করে করে ওভারটাইম টাইম করে আপনি এই দু ঘন্টাকে ম্যানেজ করে নেবেন সো দিস ইজ কল দি ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে অন্যের আবেগকে বোঝা এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা চারটা এস দিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা বোঝাতে পারি যেমন সেলফ অ্যাওয়ারনেস আমি যদি নিজের আবেগকে বুঝতে হলে তো আমার নিজের অক্ষমতা বুঝতে হবে যে আমি রেগে যাই অতএব আমার বুঝতে হবে যে কোন কোন সময় আমি রেগে যাই তাহলে আমি চট করে ওখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আমি একজনকে চিনতাম তিনি বলতেন যে আমি যখনই দেখতাম যে পরিবেশ উত্তপ্ত হয়ে যাচ্ছে আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি রুম থেকে বেরিয়ে যেতাম রুম থেকে বেরিয়ে আমি একটু হেডফোন লাগিয়ে কিছুক্ষণ হেঁটে আবার আমি সেখানে যেতাম ততক্ষণে আমার মন শান্ত হয়ে যেত আবার আমি আরেকজনকে দেখেছি যে এরকম উত্তপ্ত পরিবেশে বেরিয়ে গিয়ে তিনি মসজিদে গিয়ে দুই রেখাত নফল নামাজ পরে তারপরে আবার সেই পরিবেশে যেতেন তার মন শান্ত হয়ে যেত তার মানে এই যে আগে নিজের সম্বন্ধে জানা যে কোন সময় বিরক্তি বোর্ডটা আসে এবং সেই অনুযায়ী কাজ করা যেটা কি বলছি দুইটা এস দিয়ে সেলফ অ্যাওয়ারনেস সেলফ ম্যানেজমেন্ট আমি রেগে যাই কোন সময় সেটাকে যদি বুঝতে পারি তাহলে আমি সেটার উপরে মেজার নিতে পারবো যেটাকে সেলফ ম্যানেজমেন্ট বলছি আর পরবর্তী যে দুটি এস সেটি হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস সোশ্যাল ম্যানেজমেন্ট আমি যদি মানুষ সম্বন্ধে না জানি তাহলে কিন্তু আমি এগোতে পারবো না আর একজনের ইমোশন আমি বুঝতে পারবো না অতএব আমার মানুষের সম্বন্ধে জানতে হবে মানুষের সম্বন্ধে বুঝতে হবে এবং সেজন্য মানুষের কাছাকাছি গিয়ে আমাকে সম্পর্ক উন্নয়ন করতে হবে আমাকে বরিশালের বন্ধু বানাতে হবে নোয়াখালীর বন্ধু বানাতে হবে ফেনীর বন্ধু বোধক বানাতে হবে চট্টগ্রামের বন্ধু বানাতে হবে আমাকে সিলেটের বন্ধু বানাতে হবে মুমিং সিং এর বন্ধু বানাতে হবে রংপুরের বন্ধু বানাতে হবে যেন আমি সোশালি অ্যাওয়্যার হই আমাকে ইন্ডাস্ট্রি লিডারদের সাথে কথা বলতে হবে ইন্ডাস্ট্রি লিডারদের সান্নিধ্যে আসতে হবে তার মানে প্রথম দুইটা এস হচ্ছে সেলফ আর পরের দুইটা এস হচ্ছে সোশ্যাল নিজের এবং বাইরের সেলফ অ্যাওয়ারনেস সেলফ ম্যানেজমেন্ট দিয়ে আপনি নিজের আবেগ সম্বন্ধে নিয়ন্ত্রণে কাজ করবেন আর এই দুটা এস দিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস সোশ্যাল ম্যানেজমেন্ট দিয়ে আপনি অন্যের আবেগকে বুঝবার চেষ্টা করবেন তাহলেই আপনার ইমোশনাল বাট আমি আশা করব আপনারা সবাই ইমোশনাল ইন্টেলিজেন্স যেহেতু অন্যতম একটি গুরুত্বপূর্ণ পিলার এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আপনারা আরো আরো রিসার্চ করবেন গবেষণা করবেন এবং অনুশীলন করবেন সেলফ মোটিভেশন লাস্ট পিলার সেলফ মোটিভেশন যেটি মানে হচ্ছে যে আপনি নিজেকে নিজে অনুপ্রাণিত করতে পারছেন কিনা নিজেকে নিজে অনুপ্রাণিত করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা আপনি কাজ করছেন যেটা আমি অ্যাডাপ্টেবিলিটির কথাই বলেছিলাম যে নিজেকে রিডিফাইন করা সূর্য উঠবে আপনি ঘর থেকে বের হবেন সূর্য উঠল না বৃষ্টি হলো আপনি কি ঘর থেকে বের হবেন না নাকি নিজের মোটিভেশনকে রিডিফাইন করবেন দ্যাটস ওয়াই বলা হয় যে অনেকে আমাকে একজন বলেছিল যে আমি মোটিভেশন পাই না কারণ আমার কাজে কেউ সাবাসী দেয় না তা আমি তাকে বলেছিলাম যে ওকে নিজের হাতটা বাঁকা করে নিজেকেই সাবাসী দেন না যে থ্যাংক ইউ বা গ্রেট জব রিপন এই যে ছোট থেকে শুরু করেন সহজ থেকে শুরু করেন কঠিন থেকে শুরু করবার দরকার আপনার লেখালেখি করার শখ রবীন্দ্রনাথ ঠাকুর আহ আমি শুনেছি এটা সত্য কিনা আমি এখনো যাচাই করিনি বা তারপরেও বলি জল পরে পাতা নড়ে এই ছোট্ট দুলান দিয়ে দুই লাইন দিয়ে উনি শুরু করেছিলেন যতটুকু আমি শুনেছি জল পরে পাতা নড়ে এর পর থেকে আমরা কত হাজার হাজার কবিতা সিম্পল ভালো মানুষের সঙ্গে চলাচল করুন ভালো মানুষের সাথে চলাচল করুন যারা ক্রিয়েটিভ মানুষ তাদের সাথে চলাচল করুন গুড কোম্পানি হাতে রাখেন কিপ লার্নিং রেগুলার লার্ন করুন রেগুলার লার্ন প্রতিদিন একটি করে ব্লগ পড়ুন একটি করে আর্টিকল পড়ুন এক মাসে দুটি বৈশেষ করুন দেখবেন নিজেকে মোটিভেটেড আপনি করতে পারবেন সি দ্য গুড ইন ব্যাট প্রতিটা খারাপের পেছনে তো ভালো লোকই আছে অতএব সি দ্যা গুড ইন ব্যাড আর স্টপ থিঙ্কিং টু মাচ স্টপ থিঙ্কিং টু অনেকে এত বেশি চিন্তা করে যে প্যারালাইসিস হয়ে যায় એમ বলে যে এক্সসেসিভ অ্যানালাইসিস ইকুয়ালস টু প্যারালাইসিস সো স্টপ থিংকিং টু मच নো योरसेल्फ নিজে জানুন যেটা সক্রেটিস আস থেকে মানে আড়াই হাজার বছর আগে বলে গেছে নো দাইসেলফ সো এই নো योरसेल्फ इज वेरी वेरी ইম্পর্টেন্ট নিজের প্রগ্রেস কে মেজার করুন যে কমিউনিকেশনে আমার দুর্বলতা আছে আমি ইংরেজিতে কথা বলতে পারি না ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে পারি না তাহলে আপনি আস্তে আস্তে করে আপনার ওয়ার্ড স্টক বাড়ান এক একটা নতুন শব্দ আপনার ডায়েরিতে লিখুন এবং তার অর্থ জানুন তারপর সেগুলোকে ধীরে ধীরে ব্যবহার করুন তারপর প্রচুর ইংরেজি খবর শুনুন ইংরেজি খবর পড়ুন ইংরেজিতে কথা বলবার চেষ্টা করুন এবং পরিমাপ করুন আজকে কি কমপ্লিটলি একটা প্যারাগ্রাফ নিজেই বলতে পেরেছেন বা লিখতে পেরেছেন দু কালকে তিন লাইন বাড়ান পরের দিন পাঁচ লাইন তারপর এক হয়ে যাবে কোনো না কোনো মানুষকে সহযোগিতা করুন হেল্প আদার্স দে উইল হেল্প ইউ ইফ ইউ ডোন্ট হেল্প আদার্স ইউ ইউ ওন্ট বি এবল টু গেট হেল্প ফ্রম আদার্স সো মানুষকে হেল্প করলে মানুষও আপনাকে হেল্প করবে মানুষকে সাহায্য করার মাধ্যমেই মানুষের কাছ থেকে আপনি সাহায্য পাবেন এই ছিল বারোটি স্তম্ভ সফট স্কিলসের এর যেটি আমি আপনাদের সবার সামনে বলেছি সর্বশেষ বোনাস যেটি যেটিকে বলা হয় মাদার অফ সফট স্কিলস কমিউনিকেশন যেমন হার্ট অফ অল ইলেভেন বা অল সফট স্কিলস সেমভাবে ভাবে আমরা এটাকে বলতে পারি যে ইথিক্স হচ্ছে আমাদের জীবনের সেটা হার্ড স্কিলস হোক বা সফট স্কিলস হোক আমার জীবনের প্রধান স্তম্ভ হচ্ছে আমার ইথিক্স আমার মোরাল আমার ভ্যালিউজ সো এই ইথিক্স মানে হচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমাকে তো বুঝতে হবে এটা আমাকে জানতে হবে একজন এসে বলল যে আহ দশ লাখ টাকা দিব এই ফাইলটা গায়েব করে দেন আপনি মনে করলেন যে দশ লক্ষ টাকা ও মাই গড দশ লক্ষ টাকা তো আমি সহজে পাবো না আপনি ফাইলটি গায়েব করে দিলেন কি হতে পারে দশ লক্ষ টাকা দিয়ে আপনি হয়তো একটা জমি কিনলেন বাড়ি কিনলেন ফ্ল্যাট কিনলেন এরপরে একদিন ফাঁস হয়ে গেল সব সরকার নিয়ে গেল চরিত্র গেল সম্পদ গেল গেল বলা হয় লং কাট কাট সহজ পথ বলে কিছু নেই সরল পথ বলে কিছু নেই পথ বিভিন্ন রকম হবে কখনো উঁচু কখনো নিচু কখনো বাঁকা কখনো সোজা আমাদের হৃদয়ে মানে হার্টবিট যেমন একবার উপরে উঠছে একবার নিচে নামছে একবার উপরে উঠছে একবার নিচে নামছে হার্টও বলে বেশি বেশি করে আমাকে নাচাও আমার হার্টবিট বাড়াও তুমি যখন কাজ করো আপনি যখন দৌড়াবেন তখন আপনার হার্টবিট বেড়ে যায় বসে থাকার হার্টবিট কমে যায় বলে যে বেশি বেশি করে অ্যাক্টিভিটি করো যাতে করে তোমার হার্টবিট সচল থাকে সো ইথিক্সটাও হচ্ছে কাইন্ড অফ দ্যাট আপনাকে মানে কঠিন পথকে মেনে নিতে হবে বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে যেটা চরিত্রের সঙ্গে তো আপনি দেখতে কোনটাকে আপনি বেছে নেবেন এটা লোভনীয় হবে আপনার কাছে কিন্তু দীর্ঘস্থায়ী হবে না এটা দীর্ঘস্থায়ী হবে এবং লোভনীয় প্রথম প্রথম মনে হবে না কঠিন মনে হবে জন্য আমরা কঠিনকে ভয় পাই তাই আমরা ইভিল কে গ্রহণ করি এবং আমরা এক সময় গর্তে পড়ে যাই এখন প্রশ্ন হচ্ছে যে সব স্কিলস কে ইম্প্রুভ করবো কিভাবে ফিডব্যাক গ্রহণ করুন রেগুলারলি নতুন মানুষের সঙ্গে কথা বলুন নতুন মানুষের চেনা মানুষ তো আছেই নতুন মানুষের সাথে কথা বলুন দলে হয়ে কাজ করুন ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন কঠিনকে কে করুন কমফোর্ট জোন বিছানা সবার ভাল লাগে কিন্তু বিছানায় শুয়ে থাকলে কোনো প্রগ্রেস হবে না লাইফের কোনো পরিবর্তন আসবে না সো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন প্রতিদিন কিছু না কিছু নতুন শিখুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে রাখুন রিয়্যাক্ট করবেন না অবজার্ভ করুন অন্যকে অন্যরা কিভাবে কাজ করছে কঠিন সময়কে অন্যরা কিভাবে মোকাবেলা করছে ফেস দ্য প্রবলেম প্রবলেম থেকে দূরে সরে থাকবার দরকার নেই ফেস করতে হবে প্রবলেমকে ফেস করলেই সেই প্রবলেমের পেছনে লুকিয়ে থাকা সফলতা আপনার সামনে আসবে লিডারশিপ রোল গ্রহণ করুন যে কোনো জায়গায় সবার আগে পৌঁছানো দিয়ে শুরু করুন আর মোস্ট ইম্পর্টেন্টলি সফট স্কিলস একমাত্র কাজের মাধ্যমে ডেভেলপ হয় বই পড়ে বই পড়ে শিখতে পারবেন আমার এরকম লেকচার আরো অনেক লেকচার আছে এই লেকচারগুলো শুনে আপনি শিখতে পারবেন কিন্তু আপনার ভেতরে আসবে আপনার আত্মস্থ হবে যখন আপনি কাজ করবেন সো স্টার্ট ওয়ার্কিং হোয়াট এভার ইউ গেট পার্ট টাইম জব ফুল টাইম জব ভলেন্টারি জব নো মানি জব হোয়াট এভার যা করবেন দ্যাট ইজ ইউর এক্সপেরিয়েন্স And experience will give you sub skills. Shabai.